আচ্ছা, আজকের ক্লাসে আমরা সিএসএস এর আরো বেসিক কিছু জিনিস আছে সেটা দেখবো, এবং হচ্ছে লেআউট কিভাবে বানাতে হয় ওয়েবসাইটের, লেআউটের ইজি ফরম্যাট বা রেসপন্সিভ ডিজাইন কিভাবে করতে হয় সেটা শিখে নিব। এটা শিখে নিয়ে তাহলে বুটস্ট্র্যাপ শেখাটা আরো সহজ হবে, যদি আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করবো, বাট নিজেরা কিভাবে নিজেরা লেআউট করতে পারি, রেসপন্সিভ ডিজাইন শিখতে পারি, সেটা নিয়ে মূলত আসলে আজকে ফোকাস করা। আচ্ছা, তো আমরা কিছু সুডো ক্লাসের এটা দেখে নিই, তারপর লেআউটে চলে যাচ্ছে। সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট কি জিনিস? আপনাদের এই জায়গাটাতে দেখবেন যে আমরা অলরেডি কিছু সুডো ক্লাস ইউজ করছি, যেমন এর সাথে হোভার ইউজ করছি না, হোভার এগুলো কিন্তু প্রি ডিফাইন ক্লাস, মানে হচ্ছে সিলেক্টরে পরে দেখেন কি লাগে। সুডো ক্লাস মানে কি হয়, হোয়াট ইজ সুডো ক্লাস, আমরা যেটা বলি যে ক্লাস দি সিএসএস সুডো ক্লাস অ্যালাউ টু স্টাইল ডাইনামিক স্টেট অফ অ্যান এলিমেন্ট, আছে হোভার, অ্যাক্টিভ, ওই যে আমরা এই ট্যাগে হোভার করছি না, হোভার হয়, অ্যাক্টিভ হয়, ফোকাস, স্টেট, এই জিনিসগুলোকে ম্যানেজ করার জন্য সুডো ক্লাস প্রি ডিফাইন ক্লাসও বলতে পারি আমরা। সেক্ষেত্রে কীভাবে লিখতে হয়, সিলেক্টরটা এরকম, প্রথমে হচ্ছে আপনি কাকে দিবেন সেটা তো নাম লিখবেন, সেটা ট্যাগ সিলেক্টর হোক, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর নিলেন। এরপর ডিক্লারেশনটা কী করতে হয়, ক্লোন চিহ্ন দিতে হয়, ওকে, তারপরে ওই সুডো ক্লাসের নাম। এখন সুডো ক্লাসটা তো আপনার তৈরি না, প্রি ডিফাইন কিছু ক্লাস আছে যেমন অ্যাক্টিভ, হোভার, এইগুলো সেম এই জিনিসটাকে বলতেছি আমি সুডো ক্লাস। যেমন এই জায়গায় বলছে এ ক্লোন লিঙ্ক, তার মানে কি হবে, এটিকে লিঙ্কের কালার কি হয়ে যাবে, আমরা যদি এখন রান করি, জাস্ট আমি দেখাই দেবো, এই যে এই লিঙ্কের ট্যাগের কি দেওয়া আছে, ব্লু কালার, মানে আলটিমেটলি কি দেওয়া আছে, ব্লু কালার। আমি যদি এটা রেড বলি, রেড, সো আউটপুট রেড, ক্লিক করলে কি রেড হচ্ছে না, মানে লিঙ্কটা একটা রেড কালার, এখানে এই যে ভিজিটেড হয়ে গেলে আবার আলাদা কালার হয়ে যাবে, যখন ভিজিট হয়ে যাবে এটা কালার কি হয়ে যাবে, হ্যাঁ, টেক ডেকোরেশন নান হয়ে যাবে, সেটা বলতেছে। এখানে দেখাচ্ছে না যে অলরেডি যে আমরা ভিজিট করছি কিনা সেটা, এরকম ছোট ক্লাস থাকবে। ছোট ক্লাসগুলো সেম একইভাবে, যেমন ফোকাস করা, হ্যাঁ, অ্যাক্টিভ, আবার এই যে ফার্স্ট চাইল্ড, এই জিনিসগুলো আমাদের ধরতে হয় অনেক টাইমে, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, মানে আমার এখানে এটা তাহলে কীভাবে বুঝবো। আমরা এখন নতুন ফাইল নিই, এখানে যে কোনো আছে থাক, নতুন একটা ফাইল নিলাম, পিএসি ছোট ক্লাস বানানোটা ভুলে গেছি, আচ্ছা দেখি, পিএসি ইউ PSU DO নাকি PS E U DO নাকি ছোট ক্লাস এখানে আমরা এক্সটার্নাল ফাইল নিই, এখানে আমরা এই যে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ করি নাকি, এটাকে এই যে আমরা ইনলাইন ইন্টারনাল সিএসএস করে দিই, এটা রান করলে আলটিমেটলি একটা অ্যাঙ্কর ট্যাগ দেখাবে নাকি, অ্যাঙ্কর ট্যাগ দেখাবে। এখন এই ট্যাগের কিন্তু অনেক কটা স্টেট থাকে, চারটা, যেমন হচ্ছে ওভার করলে কেমন হবে, এটাতে বাইরে ভালো আন্ডারলাইন আসছে না, আন্ডারলাইন আসছে, তাহলে এখানে আমরা বললাম এ ডট এভাবে দিতে হবে, এবার কি ওভার, ওভারের মধ্যে আমরা বললাম যে ঠিক আছে কি হবে, টেক্সট ডেকোরেশন আমরা কি করলাম, নাম করে দিলাম, তাহলে এখন মাউস নিলে কি হবে, আন্ডারলাইন নাই, তার মানে এই যে ক্লাসটা নেই, এটাকে বলতেছি কি সুডো ক্লাস, মানে এরকম একটা ক্লোন চিহ্ন থাকবে। তারপরে এই ট্যাগের আরো কি থাকে, এ ক্লোন লিঙ্ক থাকে না, কালার রেড, এরপরে হচ্ছে এ ক্লোন ভিজিটেড কি থাকে, এই যে লেখলে এখানে অটোমেটিক চলে আসতেছে না, সাজেস্ট করতে ভিজিটেড, মানে ভিজিট হয়ে গেলে এটার কালারটা হয়ে যাবে, কি কালারটা কেমন হবে সেটাই এখানে বলা আছে। কারণ আমরা হচ্ছে দিলাম হচ্ছে অ্যাকোয়া, তার মানে আবার কি থাকে, হোভার, অ্যাক্টিভ, আরেকটা থাকে ফোকাস, কি থাকে, ফোকাস, যখন এটা ক্লিক করবো, এই ধরনের ক্লাস থাকে, মানে এটা আমরা যখন কাজ করবো এই যে এখানে এরকম থাকবে। তো সেম একই জিনিস আমরা এই ছোটো ক্লাসের আরও কিছু যে ক্লাস আছে, যেটা হচ্ছে যেমন ধরুন আপনার এখানে পাঁচটা পি আছে, হ্যাঁ, লরেম ফাইভ, এখন পাঁচটা পি এর আমি কারোই কোনো ক্লাস লিখিনি, লিখছি কি, তো বললাম যে এই পাঁচটা পি এর থেকে বললাম ফার্স্ট চাইল্ড পি ক্লোন ফার্স্ট চাইল্ড, কি বললাম, ফার্স্ট চাইল্ড, ওই ফার্স্ট চাইল্ডের মধ্যে আমরা কি করলাম, বললাম যে এটার কালার হচ্ছে রেড, রেড, তার মানে যত পি থাকে দেখেন প্রথমটার কালার না, আচ্ছা কি হয়েছে প্রবলেম, ফার্স্ট চাইল্ড, এটা ক্লোজ করে দিলাম, ফার্স্ট চাইল্ড, আচ্ছা এলআই ও এলআই বর্ডারটা,
আচ্ছা ইউএলএল এর ক্ষেত্রেটা দেখেছে। আচ্ছা আমরা এটা দেখি, এটা ধরতেছে না কেন? ইউএল এলআই এলআই এর ভিতরে তাহলে এখানে আমরা ইউএল এর ভিতরে এলআই ফার্স্ট চাইল্ড কালার রেড, রেড হয়েছে। আমরা কিন্তু স্পেসিফিক এলে মানে ফার্স্ট চাইল্ড মানে হচ্ছে প্রথমটা, সেম একইভাবে যদি বলতাম লাস্ট চাইল্ড, লাস্ট চাইল্ড তাহলে কি হতো? সে সেটা ধরতেছে। আমি যদি একটা বাদ দিয়ে আরেকটা ধরতে চাই, কারণ আমি এক নাম্বার ধরবো না দুই নাম্বার, মানে জোর গুণা ধরবো। ওই যে এত মানে টিআরটি যদি দেখেছিলাম না, এটার জন্য আর একটা ক্লাস, ছোট ক্লাস আছে, সেটা থেকে বলা হয় কি এনটি চাইল্ড, না মাঝখান থেকে একটা ধরবো আমি, তাহলে লিখবো কি এনটি চাইল্ড। অ্যান্ড এনটি চাইল্ডের মধ্যে আমি কী করতে পারি, একটা সংখ্যা বললাম তো দুই নাম্বারটাকে ধরো, তাহলে দেখেন দুই নাম্বারটা কালার চেঞ্জ হয়েছে। মানে স্পেসিফিক ক্লাস ছাড়া এখন মানে গ্রুপ অফ আইটেমের মধ্যে আপনি তো ক্লাস বলতে পারতেছেন না, এক সিমিলার ডাটা কিন্তু চাচ্ছেন যে মাঝখান থেকে অথবা প্রথম থেকে অথবা লাস্টটা ধরা, তখন এই ধরনের সিচুয়েশনে আমাদের এই ক্লাস, ছোটো ক্লাসগুলো ইউজ করতে হয়। হ্যাঁ তো আমি এখন যদি বলি যে না একটা বার্তা বার্তা পড়ো, তাহলে এখানে যে এটাকে শিখেছিলাম না ওড আর ইভেন শিখেছিলাম, ইভেন তাহলে এখন কী হবে, জোর গুণা হবে। এই যে মানে এইভাবে কাজ করা যায় ফার্স্ট চাইল্ডে, জাস্ট একটু দেখে নিই, জাস্ট কিচ্ছু না, একটা ক্লোন চিহ্ন দিয়ে বাকি কাজগুলো এখানে শিখে নেবে। তারপর ল্যাঙ্গুয়েজ এটা অতটা ইউজ হয় না, হ্যাঁ এই জিনিসগুলো দেওয়া আছে। আর হচ্ছে ছোটো ক্লাস তাহলে তো বুঝলেন, ক্লাস হচ্ছে প্রি ডিফাইন, তাই না? আর এলিমেন্ট তাহলে কি জিনিস, আবার ছোটো এলিমেন্ট মানে হচ্ছে কি উপাদান নাকি, বা ট্যাগের মধ্যে কন্টেন্ট, তার মানে এই ছোটো এলিমেন্ট দ্বারা আমরা কোনো একটা ট্যাগের আগে পরে কিছু দিতে পারি, মানে কন্টেন্ট অ্যাড করা যায়, এলিমেন্ট মানে হচ্ছে কন্টেন্ট অ্যাড করা যায়। সেক্ষেত্রে আমরা ক্লাসের ক্ষেত্রে ডবল ক্লোন সিঙ্গেল ক্লোন ছিল, আর এলিমেন্টের ক্ষেত্রে কি ডাবল ক্লোন হবে, ডিফারেন্সটা এটা। এবং এগুলো প্রি ডিফাইন, এটা তো আমার তৈরি করা না। যেমন হচ্ছে ফার্স্ট লাইন মানে একটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটা ধরতে যাচ্ছেন, লাইন তো এখানে 10টা হতে পারে, আপনি এইটুকাকে লাইন প্রথম লাইনটা কীভাবে স্পেসিফাই করবেন, স্পেসিফাই করার কোনো সুযোগ আছে এক্ষেত্রে? এখন আপনি এখানে হয়তো বলতে পারেন এখানে একটা স্প্যান ট্যাগ নিয়ে ঢুকালাম, এখন লাইন তো আরও বড় হতে পারে, তো লাইন ধরার জন্য মানে এখানে পাঁচ লাইন কোড আছে, পাঁচ লাইনের মধ্যে ফার্স্ট লাইন কীভাবে ধরবেন, আপনি বলতে পারবেন না যে এই লাইন এখানে দেওয়া শেষ হয়ে যাবে, হবে বড় হতে পারে, ডিসপ্লের উপরে ভেরি করতে হবে। সেই ক্ষেত্রে এই ধরনের সিচুয়েশন যখন আসে দেখেন পি ডট পি ডবল ক্লোন দিয়ে কী লিখছে, ফার্স্ট লাইন, তার মানে কি প্রথম লাইন, আমি যদি লাস্ট লাইন লিখতাম, লাস্ট লাইন এটা লাইভে কাজ করে না নাকি? আচ্ছা ফার্স্ট লাইন দেখলাম আর কি কি আছে দেখি, ফার্স্ট লেটার কি লেখা আছে, ফার্স্ট লেটার তার মানে কি প্রথম, ওই যে পত্রিকা দেখেন ইংলিশ পত্রিকায় মনে হয় দেখবেন যে প্যারাগ্রাফের নিউজ শুরু হলে প্রথম ক্যারেক্টার বড় দিয়ে শুরু হয়, তাই হয় না? এখন বলতে পারতেন যে ফার্স্ট লেটারটাকে আমি স্প্যানের মধ্যে নিয়ে ডিজাইন করতে পারবো, সেটাও করা যেতে পারতো, বাট আমার যেহেতু সুযোগ দিছে সিএসএস, আমাকে আর ধরা দরকার নেই, কী আছে না আছে দেখা দরকার নেই, জাস্ট পি ডট ফার্স্ট লেটার মানে এই পি প্যারাগ্রাফের প্রথম যে লেটারটা আছে তাকে আপনি কী করলেন, ফন্ট সাইজ বড় দিলেন আর কি কালারটাকে রেড করে দিলেন, বুঝে গেছে বিষয়টা? তাহলে এই যে ফার্স্ট লেটার এটা একটু দেখে নেবেন, আর এরপরে বিফোর আফটার এটা একটু আমাদের ভালো জানতে হবে, ওই যে পজিশন রিলেটিভস অ্যাকচুয়ালি যেরকম একটু গুরুত্বপূর্ণ, এটাও আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা যখন ডিজাইন করতে যাবো এই বিফোর আফটারটা লাগবে। আমরা যে ইউএল এর সাথে যদি ইউনিক কোনো আইকন ইউজ করতে চাই তখনও কিন্তু বিফোর আফটার লাগবে। তো বিফোর মানে হচ্ছে পূর্বে, এটা তো বুঝি নাকি, আফটার মানে পরে। হ্যাঁ তাহলে কীভাবে বলতে পারি, ধরেন আমার এখানে কোনো একটা লেখা আছে S1, ধর আমি আমার নাম লিখছি সহজ, এই নামের আগে পরে এখন আমি MD আর ব্লাস্টার রহমান লাগাই দেবো, সেটা কীভাবে লিখবো, আমি এখানে লিখবো না সিএসএস এর মাধ্যমে লিখবো, তাহলে এখানে প্রথমে লিখবো হচ্ছে H1, এরপরে কী লিখবো বলেন তো, B4, B4 আপনার B4 লিখলাম, B4-এর ভিতরে আপনারা যখনই B4 ইউজ করবেন এখানে কন্টেন্ট নামে একটা প্রপার্টি ইউজ হবে, কন্টেন্টের মধ্যে মূলত এখন আমি বলে দিব MD, এখানে তোর কন্টেন্ট আসছে কিনা, আসছে MD, তার মানে সিএসএস এর মাধ্যমে কি এলিমেন্ট যোগ করলাম, এটা একটা এলিমেন্ট না, ট্যাগের ভিতরে তো কন্টেন্ট পুশ হলো, এই জন্য বলতেছে সুডো এলিমেন্ট, জাস্ট কি করতে হবে এই কন্টেন্টের মধ্যে আপনি যা দেবেন সেটাই কি সামনে পুশ হবে। আমি এখানে যদি স্টার দেই তার মানে কি যাবে, এই স্টারটাই সামনে যাবে, আসছে কন্টেন্টের মধ্যে এটা পাস করে, এই হচ্ছে কাজ। আর যদি এটা আফটার হতো জাস্ট কি লিখবেন আফটার, তাহলে এখানে কি লিখবেন আফটার, এই তো, তাহলে এখানে কন্টেন্টের মধ্যে ধরুন আমি এখানে দিলাম হচ্ছে MD
আর এখানে দিলাম স্পেস, দিলাম একটা, যেহেতু আমাদের না দিলে কি হয়, লিখে যাবে না। আর একটু দেখ আসছে, তার মানে এই যে এটা সিএসএস এর মাধ্যমে বিফোর, এটা হচ্ছে আপনারা কি করলাম কন্টেন্ট আমরা সিএসএস দ্বারা পুশ করলাম, এই জন্য বলতেছে আসলে এলিমেন্ট। দেখেন এখানে আপনি কিন্তু এইচ ওয়ান এখানে কি দেখাচ্ছে, আমার শুধু নামটাই দেখাচ্ছে, বাট এখানে কি আসছে, বিফোর আসছে আর কি আফটার আসছে। এই বিফোর দ্বারা এই কন্টেন্ট এখানে পুশ হয়েছে আর কিছু না। এই বিফোর আফটারটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের কাজে লাগে, অনেক ক্ষেত্রেই কাজে লাগে এটা। হ্যাঁ, বিফোর আফটার এক্সাম্পল আমরা সামনে হয়তো পাবো। আচ্ছা, আমরা আজকে হচ্ছে লেআউটে চলে যাবো, সরাসরি ওয়েবসাইটে লেআউট কিভাবে তৈরি করতে হয়। আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখি, ওয়েবসাইটের টাকসারটাকে আগে জানতে হবে, ওয়েবসাইটের লেআউট স্টার্ট বুট স্টার সাইটে চলে যাই, আমরা একটু টেমপ্লেটিং দেখি, একটু বেসিক যে টেমপ্লেটিংগুলো ছিল এখানটা দেখে। তো বুট স্টার শেখার পর আমরা এই কাজটা আগে করবো, মানে এটা দিলাম, আচ্ছা এটার কথা চিন্তা করে, যদি এটা বুট স্টার, বাট আমরা আমাদের মতো করে বুট স্টার ছাড়া কীভাবে করা যায় আগে সেটা শিখে নিই। একটা ওয়েবসাইটের বেসিক টাকসার যদি চিন্তা করি আসলে কী থাকে, আমি আসলে পেন টুলে আপনাদের দেখাই। পেন টুলে গেলাম, আমরা এর আগে শুরুতে বলছিলাম যে ওয়েবসাইটে লেআউট কয় টাইপের হয়, দুই টাইপ, ফ্লুইড লেআউট, একটা হচ্ছে কি ফিক্সড লেআউট, মানে হচ্ছে বক্স লেআউট অথবা যেটাই বলি মানে নির্দিষ্ট উইডথের, আর একটা হচ্ছে ফ্লুইড, মানে পুরো ডিসপ্লে জুড়ে আসবে, যত বড় মনিটরই হোক না কেন ওয়েবসাইট পুরোটা মেকআপ হবে। তো আমরা ধর ফিক্সড লেআউটে একটা ওয়েবসাইট যদি চিন্তা করি, একটা ওয়েবসাইট এরকম, ধরেন এর একটা কন্টেনার সাদা অংশটাকে পুরোটা একটা ওয়েব পেজ, ধরেন আমার এখানে আমরা একটা এরিয়া নিলাম, ধরেন এই পুরো কালারটা হচ্ছে একটা ওয়েব পেজ, আমরা এখানে একটা আচ্ছা কালারটা চেঞ্জ করে নিই আমরা, আচ্ছা যাই হোক একটু সমস্যা নেই, আবার ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে তাহলে আবার। এখান থেকে এই হচ্ছে একটা ধর ওয়েবসাইট, এটা একটা কি ওয়েবসাইট। এখন ওয়েবসাইটের শুরুতে কি থাকে, বিভিন্ন ওয়েবসাইটের শুরুতে মেনু থাকে, অনেক ক্ষেত্রে দেখবেন যে এখানে কি থাকে মেনু থাকে, আবার কিছু কিছু ওয়েবসাইটে এখানে একটা হেডার এরিয়া থাকে, তারপর কি থাকে মেনু থাকে, এটা ডিপেন্ড করে এক এক ওয়েবসাইট। ধর আমরা এখানে মেনুই আছে, কি আছে একটা মেনু বার আছে, ওকে, এরপর এখানে স্লাইডার থাকতে পারে, থাকতে পারে না, আর কিছু কিছু ই কমার্স সাইটে দেখবেন এখানে মেনু থাকে আর এইটুকু আবার কি থাকে স্লাইড শো হয় না। তো আমরা চিন্তা করলাম আগে এইভাবে চিন্তা করি, ধরুন এখানে একটা ব্যানার আছে বা স্লাইডার আছে, তারপর এখানে একটা অ্যাবাউট এরিয়া, অ্যাবাউট এরিয়া এটার মধ্যে আবার কয়টা পার্ট, দুইটা অংশ থাকতে পারে, এখানে একটা ইমেজ থাকতে পারে আর এখানে কি থাকতে পারে কন্টেন্ট থাকতে পারে না, আবার আবার সার্ভিস এরিয়ার মধ্যে এরকম কি থাকতে, ছোট ছোট চারটে বক্স থাকতে পারে, মানে হচ্ছে চারটা কলাম থাকতে পারে, এরকম একই মাপের হবে। আচ্ছা আমার এখানে আসলে একই মাপের ইয়ে করতে পারতেছি না, ধরলাম একটু বুঝে নিই, আমরা যখন সিএসএস করবো তখন অ্যাকুরেট করবো, চারটে বক্স আছে মানে সমান। আবার কিছু কিছু ওয়েবসাইটে এরকম থাকে, দুইটা থাকে আর নিচে কি থাকে ফুটার, এই তো। এখন এই যে টাকসার, এখন এরকম ধরনের টাকসার এখন কি আসবে এখানে, আমাকে আগে টাকসারটা ফলো করতে, এই টাকসারটা বানাইতে হবে এবং সেটা রেসপন্সিভ হতে হবে, সেটা পরের বিষয়। তাহলে আমরা এখানে মেনু আসবে, স্লাইডার আসবে, এখানে কয়টা জিনিস দেখতে পাচ্ছি, দুইটা পার্ট, তারপরে লেফট রাইটে দুইটা অংশ আছে, এখানে কয়টা অংশ আছে চারটা, পরেরটা কয়টা অংশ আছে দুইটা। তাহলে এই ধরনের টাকসার লেআউট জানাইতে গেলে আমাকে কিভাবে এটাকে বানাবো আমি, হ্যাঁ এই জানার জন্য আমরা সিম্পল কলাম সিস্টেমটা যদি বুঝি নিজের মতো করে বানাতে পারি। বুটস্ট্র্যাপ আসলে গ্রিড এবং কলাম, রো কলাম থাকে, তো ইনিশিয়ালি স্ট্যান্ডার্ড যতগুলো ফ্রেমওয়ার্ক আছে সবাই এখানে যে রোটা চিন্তা করে সেটা হচ্ছে 12 কলামে, বারো কলাম, সেই চিন্তাটা আমরা একটা আসতেছে আস্তে আস্তে। তো আপনি যদি এই চিন্তাই করেন, তো ইনিশিয়ালি হয়তো আপনাকে এখানে বলবেন যে একটা হেডার নিলেন, হেডারের ভিতরে যার কোনো কলাম টলাম নেই, জাস্ট দেখা দিলেন বা মেনু নিলেন, এরপর একটা ব্যানার, বাট এই জায়গায় যখন আসবে তখন দুইটা অংশ না, এটার মধ্যে একটা ছোট একটা বড়, তাই আছে না। এখন আমি এই লেআউটটা কীভাবে বানাবো, এখন এই লেআউট শিখতে গেলে আমি সিএসএস ফ্লেক্সের প্রপার্টিটা শিখতে পারি, প্রপার্টি জানলে খুব সহজে এই কাজগুলো করা যায়। তাহলে আমরা এই কাজটা শুরু করি এখন, এবং আপনাদের হচ্ছে কাস্টম রো কলাম সিস্টেম শিখিয়ে দিই, তাহলে আপনাদের মতো করে যে কোনো কলাম রো বানাইতে পারবেন। সেটা কীভাবে করতে পারবেন, আমার এই ক্লাসে আমরা যে ক্লাস করতেছি আজকে, ওকে, এই যে আমি গত বছর ওদের দেখাইছিলাম এই যে এরকম করে, দেন একটা ওয়েবসাইটে লেআউট জাস্ট এরকম হেডার মেনু, এই যে লোগো থাকে, এখানে কী থাকে লোগো, এখানে মেনু থাকে,
এখানে ব্যানার, এখানে তিনটা কলাম, দুইটা কলাম নিচে কি আছে, ফুটার আছে, এই টাকসারটা বানাবো। এখন এটা বোঝার জন্য আমাদের কিছু কাজ শিখতে হবে, সেটা হচ্ছে আমার সিএসএস এর ফ্লেক্সের যে প্রপার্টিগুলো থাকে, আমি যে চিত্রটা একটু পরে বুঝাই দেবো আর সুন্দর করে, ফ্লেক্সের যে কাজগুলো আপনি যদি এটা শিখেন, হ্যাঁ মানে ফ্লেক্স শিখে থাকলে আপনি আপনার মতো খুব সহজে কাজ করতে পারবেন। তো ফ্লেক্স নিয়ে আমরা একটু পরে আসতেছি। হ্যাঁ আমরা হচ্ছে তাহলে লেআউটটা দেবো, আমাদের এখানে যেমন বেসিক একটা, কয়টা কলাম আছে এখানে, চারটা কলাম। আচ্ছা আমরা আগে দেখি, তাহলে এখানে ইন্ডেক্স নামে একটা ফাইল নিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে আর এখানে স্টাইল নামে ফাইল আছে অলরেডি এটার ভিতরে। আচ্ছা স্টাইল নামে ফাইল যেহেতু আছে আমরা এটাই লিঙ্ক করবো, ঠিক আছে এটাই লিঙ্ক করবো, কোনো সমস্যা নেই। তাহলে HTML ফাইল এখানে হচ্ছে লিঙ্ক স্টাইল ডট সিএসএস। তো আমার স্টাইল ডট সিএসএস এই যে লেআউট তৈরি করতে গেলে শুরুতে, এটা আমি প্রথম দিনে বলছি ওই দিন, যে আমরা অবশ্যই শুরুতে এই তিনটা জিনিস বলে রাখবো, মানে HTML যে ডিফল্ট বিহেভিয়ার আছে আমাদের এলিমেন্টগুলো, যাতে সেটা রিসেট হয়ে যায়। আচ্ছা এরপরে এটাকে আমরা বার্তা দিলাম, আচ্ছা এটার সাথে মনে হয় এটার একটু রিলেটেড আছে, আচ্ছা এটাকে সেভ অ্যাজ বেসিক, ওইটা ওই ফাইলের সাথে দিলাম। আমাদের যে সিএসএস ফাইল আছে এটাকে একটু আমার মতো করে নিই, সব ফালাই দিলাম, ফালাই দিলাম বলতে আসলে আমি চারটা বক্স নিই এখানে, আমার সিএসএস ফাইলে এখানে চারটা কালার নিচ্ছে, একটা হচ্ছে রেড, গ্রিন, ইন্ডিগো, আর কি ইয়েলো, চারটা কালারের জন্য চারটা ক্লাস রাখছি, জাস্ট ক্লাস আছে না। আমরা আমাদের সিএসএস ফাইলে এখানে মার্ক আপ চলে আসছে, ধরুন এখানে আমার এখানে একটা ডিভ আছে, ডিভের নাম কি দিলাম, কন্টেনার, কন্টেনার ভিতরে আমার কয়েকটা বক্স আছে, অথবা হচ্ছে ধরেন কি বলতে পারি কলাম আছে, কল লিখলাম, কয়টা আছে তিনটা কলাম আছে, ওকে কলামের ভিতরে প্রথম কলামের এখানে আমি জাস্ট কালারটা দিয়ে দিই আপনাদের বোঝার সুবিধার্থে, আমরা তাহলে প্রথম কলামের, এটা তো জাস্ট কলামের ক্লাস নিয়ে রাখছি, কলামের ভিতরে কিছু আছে নাই, আমরা একটু কিছু কন্টেন্ট নিয়ে নিই, কন্টেন্ট না নিলে বুঝতে পারবো না। তাহলে এখানে নিলাম হচ্ছে H2 কলাম 1, এরপর কি আছে প্যারাগ্রাফ দিলাম সেম, এই লেখাটাকে কপি করে বাকি অল্টার অল্টার দিয়ে পেস্ট করে দিলাম। হ্যাঁ তাহলে এটা হবে কি 2 3, আরেকটা হচ্ছে ফোর। আচ্ছা আমরা এটা ফাইলটাকে রান করি, জাস্ট কি আছে তিনটা কলাম নিচে নিচে, সবই তো ব্লক এলিমেন্ট। তো আমরা একটু ডিফারেন্স বোঝার জন্য এই যে কালার দিয়ে রাখছিলাম না, তাহলে প্রথমটাকে বললাম যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার কি রেড। আমরা কিন্তু একটা ক্লাসের ভিতরে মাল্টিপল ক্লাস আসতেই পারে, পারে না, যার যার রোল আলাদা। এটাতে বললাম হচ্ছে গ্রিন, ওকে আপনি তো অলরেডি ক্লাস বানায় রাখছেন, বুটস্ট্র্যাপ কিন্তু এইভাবে ক্লাস বানায় নিয়ে থাকে, ইন্ডিগো, আর পরে ক্লামটা দিলাম হচ্ছে ইয়েলো, মানে এই কাজগুলো কি অলরেডি আগে করে রাখছে। এখন যদি যাই পাইছি তিনটা বক্স, চারটে বক্স পেয়ে গেলাম না, এখন এই বক্সের কোনো উইট টুইট বলছি আমরা কিছুই বলি নাই, এবং বক্সগুলো বাই ডিফল্টভাবে নিচে নিচে আসছে, ওকে। তো আমাকে কত পাশাপাশি নিয়ে আসতে হবে, কী করতে হবে, পাশাপাশি এবং চার কলাম নিয়ে আসতে হবে। আমরা আবার যদি যাই এই যে এরিয়াটা আছে, এটা কয়টা কলাম হবে, চারটা বক্স হবে, মানে এই সব ঠিকই আসবে, পাশাপাশি আসবে, চারটা বক্স পাশাপাশি আসবে না, পাশাপাশি নিয়ে আসতে হবে। তো আমরা তো উইথ টুইট কিছু বলি নাই, ওকে। আর ডিফল্ট যে মার্জিন আসতেছে, আসতেছে না এখানে মার্জিন, তাহলে এটা কী করতে হবে, শুরুতে আমার যে কাজ আপনাদের শিখাইছি যে লেআউট করতে গেলে শুরুতেই বা যাই করেন না কেন মার্জিন 0 কী লিখবেন, মার্জিন 0, প্যাডিং 0, হ্যাঁ বক্স সাইজিং, বর্ডার বক্স, এতটুকু অবশ্যই আমরা বলবো, এই তো। এখন একটার সাথে আরেকটা কী হয়েছে, লেগে গেছে, তাই না? আমরা এই কলামের কোনো উইথ বলছি, কলামের কোনো কাজ করছি, কলামের কোনো কাজ করি না। তো কলামের এখানে কি আছে, প্যারেন্ট আছে না তাদের একটা,
তার প্যারেন্টের নাম কি? কন্টেনার না? কয়টা কলাম আছে এখানে আমাদের? চারটা কলাম আছে। তাহলে এদের প্যারেন্ট কে? কন্টেনার। তাহলে আমরা একটা নির্দিষ্ট উইথ দেবো ডট কন্টেনারের, বললাম ম্যাক্স উইথ কত, ধরেন আমরা 1120 বা 1024 দিলাম। কী দিলাম? আমরা মিডিয়া করে দিতে পরে দেখবো। তাহলে কী হলো, এখন ছোটো হয়ে গেছে না? এটাকে মাঝখানে আনতে হবে, কী করতে হবে বলেন? মার্জিন অটো বললে হবে, অথবা জিরো মানে যে টপ বটমে জিরো। তাহলে আমরা বললাম মার্জিন জিরো অটো। তাহলে আমার ডিসপ্লে অনুসারে কি হবে, এই যে 1124 সবসময় মাঝখানে থাকবে। যত বড় ডিসপ্লে নেন এটা কি এখন সেন্টার পয়েন্টে থাকবে, সে ডানে বামে চিন্তা করবেন না যে কতটুকু বাদ দিতে হবে। আপনাকে ওই চিন্তা করতে হবে না যে এখানে কত বাদ দেবে, এখানে জাস্ট মার্জিন জিরো অটো, অথবা লেফট অটো, অথবা রাইট মার্জিন লেফট অটো, অথবা কি রাইট অটো বললে হয়ে যেত, হতো না? ওকে আচ্ছা, আমরা কন্টেনারের মধ্যে মানে একটু জায়গা ছাড়তে পারি, একটু প্যাডিং দরকার হয় না? মানে আপনি যখন কন্টেনার নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে আপনার প্যাডিং লেফট 15 পিক্সেল দেন, আর প্যাডিং রাইট 15 পিক্সেল আপাতত এটা দিয়ে রাখেন। এখন যদি দেখা যাচ্ছে না, আমরা এই যেখানে জায়গা ছেড়ে দিচ্ছি, লেফটে 15 আসছে, রাইটে কি 15 আসছে। আচ্ছা, এখন এই চারটে কলাম কি করতে হবে, পাশাপাশি নিয়ে আসতে হবে। এই যে 15 করে ছাড়ছে, দেখেন সাইডে সাইডে 15 ছাড়ছে না, দুই সাইডে, এই যে এখানে একটু 15 ছাড়ছে। ওকে, এখন এই কলামটাকে পাশাপাশি নিয়ে আসতে হবে। তাহলে এর ক্লাস কোনটা? কল। কলের কোনো উইথ বলছি আমরা? কোনো কল। আচ্ছা, কল ক্লাসের আপনি একটা কাজ করি, একটা প্যাডিং দিয়ে রাখি নাকি, প্যাডিং লেফট 15 পিক্সেল, অথবা চারিদিকে প্যাডিং, আপাতত বোঝার জন্য কী দিলাম আমরা সব দিকে প্যাডিং দিলাম, প্যাডিং কত, অথবা ওয়ান রেম, ওয়ান রেম ইজ কত কি 16 পিক্সেল, এর আগে বলছিলাম। তাহলে আমার অন্তত কলামের মাঝে প্রত্যেকটা মাঝখানে কি 16 পিক্সেল জায়গা পাচ্ছে। আচ্ছা, এনে চারটা জিনিসের পাশাপাশি নিয়ে আসতে হবে। কী করতে হবে, চারটা জিনিসে পাশাপাশি নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আপনি সিএসএস এর ফ্লোট এর আগে শিখেছিলাম, যদি আমরা ফ্লোট ইউজ করবো না, আমি যদি ফ্লোট লেফট বলি পাশাপাশি আসছে আসে না, কারণ আপনি তো উইথ বলেন নাই যে কতটুকু উইথ বলতে হবে, সেটা তো বলি নাই। আমি যদি বলি উইথ 25%, মানে 100 থেকে কত পার্সেন্ট, 4টাকে ভাগ ভাগ দিয়ে দিলাম, হয়েছে 4টা পাশাপাশি আসছে। বার এইভাবে যদি থাকে, এখন আপনি যদি নিচে আর একটা প্যারাগ্রাফ নেন, লরেন আপনি এই প্যারাগ্রাফটা কি হয়ে যাবে, দেখছেন এই সাইডে ঢুকে গেছে না, কেন গেছে, কারণ ওই যে ফ্লোর লেফট করলে যে প্রবলেমটা হয়, সেক্ষেত্রে প্যারেন্টে কি বলতে হয় বলেন তো, ওভারফ্লো হিডেন। তাহলে আর নিচের প্যারাগ্রাফ কি উপরে যাইতে পারবে? বাট ধরেন এখন এই যে একটার সাথে একটা গ্যাপ দরকার, একটার সাথে একটা লাগে আছে না, অ্যান্ড মার্জিন আপনি বললেন যে ঠিক আছে কলামের হচ্ছে মার্জিন রাইট 5 10 পিক্সেল, মার্জিন রাইট 10 পিক্সেল, তাহলে এখন কি অবস্থা হবে, কারণ আপনি তো অলরেডি 25% 100 ভাগে 4 ভাগ করে দিছেন, অ্যান্ড অতিরিক্ত আবার 10 করে দিলেন বা 20 দিলেন, এটা তো জায়গা হচ্ছে না, রাইট সাইডে কন্টেনার বাইরে যেতে পারবে না, তখন অটোমেটিক কি হয়ে গেল, রাইডারটা নেমে গেলো না। তাহলে এইভাবে ডিজাইন করতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আমার, মিলাতে পারবো না, পারবো এত কষ্ট না করে। সব থেকে সহজ একটা পদ্ধতি হচ্ছে, আপনি এখানে চলে যান, আমরা প্যাডিং দিছি, ওকে থাক, আমরা আবার আগের অবস্থা ফিরে গেলাম, এই অবস্থায় আছে। সিম্পল জিনিস, আপনি জাস্ট এই কন্টেনারে এখানে কি বলবেন, আচ্ছা কন্টেনারের ভিতরে আরেকটা ক্লাস, কন্টেনার তো আমাদের মেন বাউন্ডারি নাকি, তাহলে একটা কাজ করা উচিত ছিল, এই কন্টেনারের ভিতরে একটা রো নেওয়া উচিত ছিল, কি রো ছাড়া কলাম হয়, সহজ কথা, মানে বুঝতাম টেবিলে রো এবং কলাম করতাম না, তাহলে এখন রো নেন, রো এর ভিতরে আপনি 4টাকে বলে দিলেন। তাহলে এখানে আমার এই কলামের প্যারেন্ট এখন কে তাহলে বলেন আপনারা, রো, কলামের প্যারেন্ট হচ্ছে রো, আর কন্টেনার তো আমরা বাউন্ডারি, কন্টেনার কি আমার হচ্ছে বাউন্ডারি এরিয়া, যা 1024 থাকবে। তাহলে কলামের এখানে আমাদের যে রো নামে যে প্যারেন্ট আছে ডট রো, রো এর মধ্যে এখন ফ্লেক্স নিয়ে কাজ করতে গেলে প্যারেন্ট ছাড়া কাম, ফ্লেক্স সবসময় কি প্যারেন্টে কাজ করে, মানে ফ্লেক্সে পড়ে, তাহলে ডিসপ্লে ফ্লেক্স বলো, কি বলবো, ডিসপ্লে ফ্লেক্স হয়ে গেছে 4টা কলাম। আমি কোনো উইথ বলি নাই 4টা কলামে, কোনো কলামের উইথ বলছে এখানে, দেখেন তো কলামের কোনো উইথ আছে, জাস্ট খালি প্যাডিং আছে, 4টা কলাম নিচে অটোমেটিক সাজায় নিছে। আপনি এখানে আরো 5টা কলাম নেন, ধরেন কথার কথা, কি করছে অটো সাজায় নিচ্ছে না কলাম, মানে যেটুকু জায়গা পাচ্ছে এটুকুর মধ্যে কি অটোমেটিক অ্যাডজাস্ট করে নিচ্ছে, জাস্ট ডিসপ্লে ফ্লেক্স বলার কারণে। এখন এই যে ডিসপ্লে ফ্লেক্স করছে, ফ্লেক্স করার কারণে অ্যান্ড একটার সাথে একটা লাগে গেছে, একটু কী দরকার আমার, একটু গ্যাপ দরকার না, অথবা মার্জিন রাইট বলতে পারি, বাট যেহেতু ফ্লেক্স ইউজ করছেন তাহলে এখানে গ্যাপ নামে একটা প্রপার্টি আছে, কী আছে গ্যাপ 10 পিক্সেল, ও অটোমেটিক প্রত্যেকের মাঝখানে গ্যাপ তৈরি করছে, লেআউট করার মজাটাই এখানে ফ্লেক্স টানলে। এখন সমস্যাটা হচ্ছে, ধরেন আপনি যখন এখন তো বড় ডিভাইস আছেন, আপনার 4টা কলাম দেখাচ্ছে, 4টা কলাম, ওকে
আমরা একটা কাজ করি, বোঝার সুবিধার্থে আপনি কন্টেনার আপাতত একটা বর্ডার দিয়ে রাখি, বর্ডার জাস্ট এখন জাস্ট বোঝার স্বার্থে এটা দিব না আমরা, দেন সলিড ব্লু, ধরেন ব্লু কালারটাতে ইউজ করে দিই। এই হচ্ছে আপনার বাউন্ডারি নাকি, এই যে মানে কন্টেনার বাউন্ডারি, আমরা তো বাই ডিফল্ট কন্টেনার রাখি, প্যাডিং এই পারও রাখছি এই পারও রাখছি, প্যাডিং রাখছিলাম না এই জন্য প্যাডিং পাচ্ছে। ওকে, আপনি এখন এটাকে যখন ছোট করবেন, আপনি কলামটা এখন র্যাপ হয় কিনা তাই দেখেন, দেখেন কি অবস্থা হয়ে গেল। আপনি যখন ছোট করতেছেন, আপনি কি কলামটা এখানে ইয়ে আসছে নিচে নিচে আসছে না পাশাপাশি আসছে, দেখেন তো। হ্যাঁ মানে কলাম কিন্তু এই যে কেটে গেছে, কেটে গেছে না, আমার লেখাটা একটু বেশি হয়েছে, এই জন্য আমরা আলাদা বক্স নিলে বের হতো, আপনাদের বোঝার সুবিধাতে। আচ্ছা আরেকভাবে করা যায় তো, আচ্ছা দেখ লেখা যেহেতু দিছি, আমার কলাম কিন্তু ইয়ে হচ্ছে না, আপনি একটু ভালো করে দেখেন কলাম কি ইয়ে হচ্ছে, আমরা যখন রেসপন্সিভ কাজ করতেছি কলাম দেখেন ঢেকে যাচ্ছে না, ছোট হতে 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 রেসপন্সিভ কাজ করতেছে, আমার কিন্তু কন্টেন্ট মানে এই বাকি কলাম কি বাইরে চলে গেছে না, তাহলে এটাকে তো ভাঙতে হবে, যখন ছোট ডিভাইস আসবো তখন কিভাবে কাজ করব। তাহলে আপনাদের একটা কাজ করে এত লেখা না দিয়ে, এই যে এখানে ওয়ান এটাকে দিয়ে দিয়ে হচ্ছে টু, ছয়টা কলাম আছে, কলামের কিন্তু কোনো উইথ টুইথ আমি কিছু বলিনি, কলামের উইথ। আচ্ছা আমরা কন্টেনার বর্ডারটা বাদ দিই, কন্টেনার বর্ডার দিয়েছিলাম জাস্ট বোঝার জন্য, এটা লাগবে না। আপনার এখানে ছয়টা কলাম আছে, এই কলামটা আপনার যখন ছোট ডিভাইসে যাবেন এমন কি এরকম ছয়টাই থাকবে, আমরা একটা কাজ করতে পারি কলামের একটা উইথ দিতে পারি, ম্যাক্স উইথ যদিও দরকার নেই, ম্যাক্স উইথ দেখেন এখানে সেমি কোলন দিলে এক প্রপার্টি সাজেস্ট করে না, ম্যাক্স উইথ ধরুন আমরা 200 পিক্সেল দিলাম, কী দিলাম 200 পিক্সেল, ম্যাক্স উইথ দিলে তো আর কাজ করবে না, কারণ হচ্ছে কন্টেন্ট কম না, ম্যাক্স উইথ আর উইথের মধ্যে পার্থক্য বুঝি বলেন তো, মানে এই যে এখানে ম্যাক্স উইথ বলছি, এখন এটা ম্যাক্স উইথ বড় 200 পিক্সেল কেন হচ্ছে না বলতে পারবেন, না জায়গা আছে, সমস্যা হচ্ছে কন্টেন্ট তার 200, মানে কন্টেন্ট যদি হইতো মানে ধরেন এখানে 200 পিক্সেলের যে কন্টেন্ট তার থেকে যদি বেশি হইতো তার বেশি যাইতো না, বাট যেহেতু এই যে জাস্ট যে লেখাটুকু আছে এটা 200 পিক্সেল জায়গা লাগতেছে না, যতটুকু জায়গা লাগতেছে ততটুকু নিচ্ছে, আর যদি কন্টেন্ট বেশি হতো তাহলে ম্যাক্সিমাম কি 200-এর উপর আবার যাইতে পারবে না, ম্যাক্সিমাম মানে হচ্ছে ম্যাক্স ভ্যালু, আর আমার জায়গা ছোট এই জন্য কি ছোটই আছে ম্যাক্স ভ্যালু পড়ার কারণে, বাট যখন এটার মধ্যে জায়গা অতি মানে অতিরিক্ত কন্টেন্ট হয়ে যাবে ম্যাক্সিমাম 200 নিবে, কিন্তু নিচের দিকে কি জিরো থেকে কিন্তু 200 বোঝাচ্ছে, তার মানে এখন যতটুকু যায় ততটুকু নিচ্ছে, এটাই হচ্ছে কাহিনী। আর আমি যদি শুধু উইথ বলতাম তার মানে কি হতো, এখন তার মানে এটা উইথ কিন্তু তাকে ফুল 200 পিক্সেলে নিবে, নিছে 200 পিক্সেল জায়গা নিছে না, এটা পিক্সেল অ্যান্ড সেন্টার করে দিই, পিক্সেল অ্যান্ড সেন্টার। আচ্ছা জাস্ট আমরা ডিসপ্লে বলাতে কি হলো, আমার ছয়টা কলাম কি হয়ে গেল পাশাপাশি আসছে, আমরা এটা ম্যাক্স উইথ উইথ বলে রাখলাম, এখন এটাকে যখন আপনি ছোট ডিভাইসে রাখবেন আপনি একটু ছোট করেন দেখেন তো আপনার কন্টেন্টটা কি হয়, একটা টাইমে কি হয়ে গেল ছয়টা কি কেটে যাচ্ছে না, মানে কি রেসপন্সিভ হচ্ছে, রেসপন্সিভ হচ্ছে না। তো আপনি যখন ফ্লেক্স নিয়ে কাজ করবেন, এখানে আমি একটা ফাইল শেয়ার করতেছি আপনাদের সাথে, এইটার মধ্যে সিএসএস একটা চেট শিট দেওয়া আছে, মানে ফ্লেক্সের যে একটা চেট শিট দেওয়া আছে, ডিসপ্লে ফ্লেক্স বললে কি হয় ফ্লেক্সের কয়েকটা প্রপার্টি সম্পর্কে আপনি আইডিয়া, ডিসপ্লে ফ্লেক্স বললে তো পাশাপাশি চলে আসলে এটা হচ্ছে কথা, অ্যান্ড এই যে ফ্লেক্স পড়ার পরে ফ্লেক্সের পরে ফ্লেক্স ডিরেকশন আছে, তারপর কি আছে ফ্লেক্স র্যাপ আছে, তারপরে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বার এটা আসতেছে। আচ্ছা ফ্লেক্স হচ্ছে 1 ডাইমেনশনাল আর গ্রিড হচ্ছে 2 ডাইমেনশনাল, ফ্লেক্স হচ্ছে শুধু হয় হরিজন্টালি হবে না হলে কি ভার্টিক্যালি ফ্লেক্স হবে, বাই ডিফল্ট আমাদের কি থাকে কলাম থাকে, ফ্লেক্স বলে কি হচ্ছে হরিজন্টালি ফ্লেক্স হয়ে যাচ্ছে না, 1 ডাইমেনশনাল বলা হচ্ছে। তাহলে এখানে আসেন, হ্যাঁ আচ্ছা এই এখন এটা তো আসলে আমি কাজ করিনি, আপনারা কেমনে বুঝবেন, আপনি যদি কাজ না করে থাকেন কখন কোনটা ইউজ করবেন, অ্যান্ড ফ্লেক্সের অনেক কটা প্রপার্টি ফ্লেক্স নিয়ে কাজ করতে গেলে, অ্যান্ড এইটার একটা আমি লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করি, আমি তো বোঝাই দিচ্ছি, সিএসএস ফ্লেক্স লেখা সার্চ দেবেন গুগলে, সার্চ দেওয়ার পরে দেখেন 2 নম্বরে একটা অপশন আসছে না সিএসএস ট্রিক্স, এই সাইডে যাবেন, এই সাইডে গেলে অলরেডি তার একটা চেট শিট শেয়ার করছে, মানে এই চেট শিটটা আমি নামাই দিচ্ছি আপনাদের, এইটার মধ্যে একবারে ভিজুয়ালাইজ করা আছে, সুন্দর করে ভিজুয়ালাইজ করা আছে, এই হচ্ছে কন্টেনার, কন্টেনারের মধ্যে কয়টা বাক্স আছে, 3টা কলাম আছে,
এইটাকে ডিসপ্লে ফ্লেক্সিবল কি আসবে, পাশাপাশি আসবে। তার মানে এই দেখেন আপনাকে ভিজুয়ালাইজও দেখাইছে আবার কি ক্লাস দেওয়া দেখাইছে, তার মানে কন্টেনার মানে ফ্লেক্সের একটা প্যারেন্ট থাকতে হবে, সেটা কন্টেনার হোক আর যাই হোক সেটা প্রশ্ন না। মানে হচ্ছে আগে প্যারেন্ট ডিভ, তারপরে মাল্টিপল চাইল্ড ডিভ থাকতে পারে। আপনি যখনই তাদেরকে ডিসপ্লে ফ্লেক্স করবেন তারা কি হয়ে যাবে, এক লাইনে চলে আসবে, উইথ উইথ হাইট যাই থাকে সেটা প্রশ্ন, এক লাইনে আসবেই তারা। ওকে, সেম এই সাইডে এটা হচ্ছে ফ্লেক্সের প্যারেন্টের প্রপার্টি, আর এরপর এই রাইট সাইডে যেটা হচ্ছে প্যারেন্টের ভিতরে যারা থাকছে যে এই যে কলাম, তাদের প্রপার্টি হচ্ছে এইগুলো, যেমন অর্ডারিং, তাদেরকে অর্ডারিং দ্বারা কি করা যায়, এটা হচ্ছে সিকোয়েন্স চেঞ্জ করা যায়, আগে পরে আনা যায় অর্ডার দ্বারা। এটা হচ্ছে এটা ফ্লেক্স গ্রো ফ্লেক্স শ্রিং, এটা পরে আসতেছি। আমরা ডিসপ্লে কি বলছি, ফ্লেক্স বলছি, এই কারণে কি আসছে আমার পাশাপাশি চলে আসছে। ওকে, আপনি যদি এটা না বলতেন, এটা বন্ধ করে দেন, আপনার সাইডটা ডিপের এই যে আপনার ছয়টা ডিপ নিচ্ছেন, এখন ছয়টা ডিপ কি আসছে, সব নিচে নিচে চলে আসছে আসছে। এখন এটাকে আমাকে পাশাপাশি নিয়ে আসতে হবে, পাশাপাশি নিয়ে আসার জন্য কি বললাম, ফ্লেক্স বলার সাথে সাথে আর প্রত্যেকের মাঝে দূরত্ব দরকার, মার্জিন না বলে কি গ্যাপ, যেহেতু ফ্লেক্স ইউজ করছি তাহলে গ্যাপে কাজ করবে আমার, আসছে পাশাপাশি। বাট এখন এইটা আমি যখন রেসপন্সিভ ডিজাইন করতেছি এটা কিন্তু র্যাপ হচ্ছে না, এই মানে পাশাপাশি ভাঙতেছে না, তখন কি করবো আমরা, এই যে আপনি ছোটো করেন ছোটো করেন, দেখেন ছয় কিন্তু এই যে ছোটো হচ্ছে, রেসপন্সিভ হচ্ছে না। তাহলে আপনি কি করবেন, এখানে এর পরের যে প্রপার্টিটা আছে এই জায়গায়, এই যে এই শিটটা আপনি নামায় নেবেন, এটা অনেক সুন্দর একটা কাজের জিনিস, ওই লিঙ্কটা রাখলে হয়ে যাবে, আপনাদের যে লিঙ্ক আছে না এই লিঙ্কে কাজ করলেও হয়ে যাবে। এটা সেভ করে রাখি, তারপর আপনার ক্লাসের সাথে এটা দিয়ে দিই আজকে। এরপরে কি দেওয়া আছে দেখেন তো, ফ্লেক্স ডিরেকশন কি দেওয়া আছে, ফ্লেক্স তো ডিফল্ট ডিরেকশন আমাদের কি ছিল, নিচে নিচে ছিল না, তো ফ্লেক্স বলাতে কি আসছে, আপনি ডিরেকশন দ্বারা ওই যে ওয়ান ডাইমেনশনাল, বাই ডিফল্ট এখন কি আছে ডিরেকশন। আমি লাইভে কাজ করে আপনাদের বুঝতে সুবিধা হবে, আমাদের প্যারেন্টের এখানে প্যারেন্ট মানে হচ্ছে রো নাকি, রো এখানে ফ্লেক্স ডিরেকশন কি আছে, ফ্লেক্স ডিরেকশন এখন বাই ডিফল্ট কিন্তু রো হয়ে গেছে, ফ্লেক্স বলার সাথে সাথে রো হয়ে গেছে, আমি যদি কলাম বলি আবার কি হয়ে গেল দেখছেন, পাশাপাশি চলে আসছে না, তার মানে হয় হরিজন্টালি না হলে ভার্টিক্যালি। তাহলে ডিরেকশন দ্বারা কি বললাম, ডিরেকশন আবার কি রিভার্স করা যায়, আমি যখন রিভার্স করলাম দেখেন লাস্টটা কি উপরে গেছে, ছয় নাম্বারটা উপরে চলে গেছে। ফ্লেক্স এখানে এই জিনিসে বলা আছে, ফ্লেক্সের এখানে কয়েকটা জিনিস হয়, দেখেন ফ্লেক্স ডিরেকশন রো, ওকে বাই ডিফল্ট ফ্লেক্স বলার সাথে সাথে কি রোই হয়, আপনি কি রো রিভার্স মানে উল্টাই দিতে পারেন, আবার কি করতে পারেন কলাম বানাইতে পারেন, অথবা কি করতে পারেন কলাম রিভার্স। আমরা এখানে কি লিখছি, ফ্লেক্স ডিরেকশন কলাম রিভার্স, তা আমি যদি রো রিভার্স করি, রো রিভার্স, তাহলে ছয় নাম্বারটি কি আগে আসছে, তা আমার এখানে কি দরকার, ফ্লেক্স ডিরেকশন রো দরকার, বাই ডিফল্ট কি রোই তো হয়েছে। তাহলে ডিরেকশনটা কখন ইউজ করবো, যদি কখনো আগে পরে করতে হয় অথবা উপরে নিচে করতে হয়, এখন এই ফ্লেক্স ডিরেকশনের রো কখন করবো, আমি যখন ছোটো ডিভাইস আসবে তখন নিচে নিচে আসবে, ইনিশিয়ালি একটা পাশাপাশি নাকি, তাহলে ফ্লেক্স ডিরেকশন কি থাকবে, ইনিশিয়ালি হচ্ছে রো, আর যদি রিভার্স করার প্রয়োজন আগে পরে তখন আপনি করতে পারেন, মানে লাস্টটা আগে দেখাবো সেটা করতে, আবার অর্ডারিংও করা যায় সেটা পরের বিষয়ে। এতটুকু বুঝতে পারছি, জাস্ট ফ্লেক্স করলাম গ্যাপ দিলাম মাঝখানে এই যে গ্যাপ, এরপর ডিরেকশন দ্বারা কি করা যায়, ওয়ান ডাইমেনশনাল, হয় রো না হলে কলাম, এটা হচ্ছে এই প্রপার্টির কাজ। পরের প্রপার্টিতে চলে যান, আপনি কি লেখা আছে, ফ্লেক্স র্যাপ, ফ্লেক্সের কি বলতে হবে, র্যাপ, র্যাপ মানে হচ্ছে ডিফল্ট অবস্থায় এই যে আমার যখন জায়গা কমে এটা ভাঙতে হবে, মানে যখন জায়গা নাই তখন এই রাইট সাইড থেকে আস্তে আস্তে সব এই যে চিত্রতে বোঝাই দিছে, তাহলে আপনি এখানে কি বলবেন, এখন বলেন ফ্লেক্স, ফ্লেক্স র্যাপ, আচ্ছা ফ্লেক্স র্যাপ আমরা কি বলবো, বাই ডিফল্ট কিন্তু নো র্যাপ আছে, তাহলে বলবো র্যাপ, দেখছেন লাস্টের থেকে জায়গা না দিকে কি সরে আসছে না, এখন সহজ একটা র্যাপ বলাতে কি হয়ে গেলে, এখন আপনি যখন এটা ছোট করবেন যান রেসপন্সিভে যান, আপনার আর রেসপন্সিভ নিয়ে টেনশন আছে দেখছেন, এখন এই জায়গায় একটু প্রবলেম হয়েছে, যখন এই জায়গায় আসার পর কি হয়ে গেলো, এই যে গ্যাপটুকু তো ফিল আপ হচ্ছে না, হচ্ছে এখানে একটা ইস্যু আছে, বাট আমার রেসপন্সিভে কাজ করতেছে, যখন র্যাপ করার সাথে সাথে ছোট ডিভাইস ছোট হয়ে যাচ্ছে, এই তো এখন এই যে এই জায়গাটাতে গ্যাপ মানে পূরণ হচ্ছে না, মানে যে জায়গাটুকু দরকার এই জায়গাটুকু বড় হচ্ছে না, তাহলে কি করবে। এরপরের যে প্রপার্টি আছে তারপর কি লেখা আছে, আচ্ছা ফ্লেক্স ফ্লো পরে আসতেছি আমরা, এটা ফ্লেক্স ফ্লো দ্বারা ইয়ে করা যায়, কলাম র্যাপ করা যায় অথবা যে জিনিসটা আমরা পরে, এরপর কি আছে, জাস্টিফাই কন্টেন্ট, যার চিত্র দেখলেই বুঝতে পারতেছেন জাস্টিফাই ফ্লেক্স স্টার্ট বলে কি হবে, বাই ডিফল্ট স্টার্ট আছে না, এখান থেকে শুরু হয়েছে না, তাহলে এখানে বললেন যে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স কি ইন বলে কি রাইট সাইডে চলে গেল, সেন্টার বললে সরি
ফ্লেক্স ডাস্টবিন কন্টেন্ট সেন্টার মাঝখানে থাকলো না। আচ্ছা এরপরে কি আছে? আরো তিনটা আছে, ছবি দেখেন কি কি আছে। ইন বললে শেষে, বাই ডিফল্ট স্টার্ট থাকে, সেন্টার বলে সেন্টার, স্পেস বিটুইন বলে কি বলে বলেন তো, মানে দুইটা দুই সাইডে চলে যায়, মাঝখানে অ্যাডজাস্ট করে নেয়, অ্যারাউন্ড বললে নিজেদের মধ্যে জায়গা ভাগাভাগি করে নিচ্ছে, আর স্পেস ইভেনলি বলে কি, এটা কাছাকাছি আর কি, একটু ডিফারেন্স, খুব একটা ডিফারেন্স নাই, মানে এটা বললে অ্যাকুরেট উইথ নেয়, কি করে চারিদিকে সমান জায়গা নেয়। তাহলে এখন এখানে কি বলবেন, ফ্লেক্স আমরা যদি বলি জাস্টি স্পেস বিটুইন দিই, অ্যারাউন্ড আছে, অ্যারাউন্ড বলে কি হচ্ছে দেখেন, ওই যে জায়গা নিয়ে নিছে, বিটুইন বললাম, এরপরে ইভেনলি বললাম, আপনার যেটা দরকার পড়ে আপনি সেটা ইউজ করেন, এখানে কোনো ইয়ে নাই। আমরা যদি অ্যারাউন্ড বলি তাহলে কি হলো, পুরো জায়গাটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছে, বিটুইন বললাম দুই সাইডে চলে যাবে, তাহলে আমরা এখানে বিটুইন দিলাম, কি দিলাম বিটুইন, ছোট করেন দেখেন রেসপন্স, কোনো ইস্যু আছে? আচ্ছা এই যে এই জায়গায় এসে আবার কি হয়ে গেলো, বেশি হয়ে গেলো না, জায়গা হচ্ছে না দেখে তো সমস্যা হচ্ছে, তো নিচে নেমে যাচ্ছে, এই এতটুকু আছো, এটা প্রবলেম না? তাহলে এখানে আমরা স্পেস যদি ইভেনলি বলি অ্যারাউন্ড, আচ্ছা সেন্টার দিয়ে রাখি, সেন্টার সবসময় কি হবে, সেন্টার কি অ্যাডজাস্ট করে নিচ্ছেন এখন, এটাই তো বেটার নাকি? ওকে, তারপর কিছু ইস্যু থাকে যাচ্ছে, এতটুকু শিখলেন। এরপরে কিন্তু আরো প্রপার্টি আছে, এরপরে আপনি জাস্টিফাই কি কি হয় সেটা তো বললেন, ছবি দেখে বুঝতে পারতেছেন, তারপরে মোটামুটি এরপরে আছে অ্যালাইন আইটেম। অ্যালাইন আইটেম বলতে আপনার এই যে এই জায়গার ভিতরে আপনার যদি এই ডিবের হাইট থাকতো, রোয়ের কোনো হাইট, রোয়ের কোনো হাইট আছে আমাদের, রোডিবের কোনো হাইট নেই, যদি হাইট থাকতো তাহলে লেখাটাকে যদি উপরে নিচে করতে হয়, মানে আপনার তো জাস্টিফাই দ্বারা হচ্ছে ডানে বামে লেফট রাইটে সেন্টার করলেন, অ্যালাইন আইটেম কি করে, উপরে নিচে সেন্টার করে, তাহলে এই চিত্রটা দেখলে বুঝতে পারবেন, অ্যালাইন প্লেস স্টার্ট বললে কি হবে, উপর থেকে শুরু হবে, ইন বললে নিচের দিকে ঠিক হবে, সেন্টার বললে সব কি সেন্টারে থাকবে, হাইট উইট কম বেশি করে দেখলে বুঝতে পারবে, আর বেজ লাইন বললে বরাবর থাকবে, একটা বড় ছোট করে দেখলে বুঝতে পারতেন। এই চিত্র দিয়ে আপনার প্র্যাকটিস করতে হবে আপনাকে, ধরেন একটার হাইট দিলেন বড়, একটার হাইট দিলেন কি ছোট, তারপরে প্যারেন্টের ডিপের হাইট কমাই দেবেন, এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। আমি আর এত ডিটেলসে যাচ্ছি না, আবার যে অ্যালাইন কন্টেন্ট আছে আপনাদের একটা রেফারেন্সে লিঙ্ক দিয়ে দেবো, ওইটা দেখে দেখে বাসা প্র্যাকটিস করবেন। আমার মূল বিষয় হচ্ছে আমি এতটুকু শিখালাম যে আমি নিজেরা এভাবে কি করতে পারি, কলাম তৈরি করে কাজ করতে পারি, বাট আমি প্রত্যেক জায়গায় যদি এভাবে সিএসএ লিখতে যাই, একই কোড বারবার লিখতে যাই, তাহলে তো আমার টাইম বেশি লাগবে, লাগবে না, লাগবে কি লাগবে না বলেন। আচ্ছা আমি কোডটুকু কপি করে নিয়ে যাই, না হলে তো আবার সব হারায় যাবে, কপি রোল, আমরা এখানে রোয়ের এখানে দিয়ে দিলাম। তো আমরা এইভাবে যদি করতে, ধরেন নিচে আবার আর একটা দুইটা সেকশন হবে, যেটার মধ্যে দুইটা কলাম হবে, কয়টা কলাম হবে, দুইটা কলাম হবে, সেম ধরেন আবার নিয়ে কন্টেনার, কন্টেনার তো আমরা একবারই বানাই রাখছি, ডট রো, এটার মধ্যে কলাম নিলাম, কল গুণন টু, দুইটা কলাম আছে এখন, কি নিচেটা কি হয়ে গেলো, জাস্ট ওই যে সেন্টার করা আছে, সেন্টার ডিজাইন হয়ে গেলো। তো নিচেটা কি আছে, দুইটা পাইছে, এই যে প্যারাগ্রাফের, সরি একটু জুম আউট করে রাখি আমরা, এইটা পাইছে অটোমেটিক, কি মাঝখানে দুইটা নিয়ে চলে আসছে না, প্যারাগ্রাফের এখানে আমরা লেখা বেশি পাই, সেই জন্য লেখা দেখাচ্ছে এটা, দুইটা কলাম হয়েছে না। তো এইভাবে না করে আমরা কমন একটা প্যাটার্ন বানাই দিই, যেটার মাধ্যমে আপনি এই কলাম দিয়ে আপনার মতো করে কাজ করতে পারবেন। সেটার জন্য আমি এই জায়গাটাতে একটা এক্সাম্পল আপনাদের দেখাই, লেআউট নামে একটা ফাইল রাখছি, এই জায়গাটাতে দেখাই, এই ফাইলটাকে আমি এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, আমার এই জায়গায় এই ফাইলটাকে রান করি আমি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন এটার মধ্যে কয়টা কলাম দেখতে পাচ্ছেন, একটা দুইটা তিনটা, তাই তো? এখন এইটার ভিতর আবার কয়টা আছে, এটার ভিতর আবার দুইটা আছে, কয়টা আছে, দুইটা না, আমি যদি আবার দেখেন অ্যালাইনমেন্ট ঠিক আছে, এইটাকে কেমনে করবো, এটার জন্য আমরা কমন কিছু জিনিস শিখে নেবো, এখন এমন একটা সিস্টেম শিখিয়ে দেবো যাতে আপনার মতো করে খুব সহজেই এরকম কলাম সিস্টেম আনতে পারেন, যেটা বুটস্ট্র্যাপ ইউজ করে সেম সিস্টেমটাই আপনাদের শিখিয়ে দেবো। এটা করার জন্য আমরা নতুন একটা এখানে ফোল্ডার নেই, এটা আছে থাক এই ক্লাসের ভিতরে, লেআউট নামে তো অলরেডি আছে, আচ্ছা লেআউট আছে থাক, আমরা বাইরে আর একটা নতুন ফাইল নেই, লেআউট ডট কি দিলাম, এইচটিএমএল, ওকে, আর একটা ফাইলও নেই নাকি, লেআউট ডট
সিএসএস, আমরা ওইটা রেফারেন্স রাখবো, আমরা নিজের ক্যাশ থেকে শিখাই দেবো, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে মার্ক আপ করেন এইচটিএমএল, তারপরে আর এটা সিএসএসটা কী হবে, লেআউট ডট, এটা না এই যে বাইরে রাখছে এটা। আচ্ছা আমরা সিএসএস এ কিছু কমন জিনিস করে রাখবো, যেটা আমার সব সময় লাগে, শুরুতে করছিলাম কি একটু ভালো, এই এই পার্টটা একটু ভালো করে দেখেন, মার্জিন কি হবে, জিরো হবে, আপনারা বলবেন আমি কাজ করি, প্যাডিং কি হবে, জিরো, এরপরে কি ইউজ হয়, বক্স সাইজিং, বর্ডার বক্স, ওকে এতটুকু আমরা ফাইনালি। আচ্ছা আমরা একটা কাজ করি, বডিটাকে ধরে রাখলাম, বডির গত ক্লাসে ফন ফ্যামিলি শিখেছিলাম মনে আছে, কারণ এরিয়াল হ্যাভেলটিকে দিয়ে রাখলাম, বাস লোকাল ডিফল্ট কিছু জিনিস আপনাকে করে রাখা উচিত। ওকে আচ্ছা, এরপরে আমাদের এই কলাম সিস্টেম কাজ করার জন্য আমরা এমন একটা সিস্টেম বানাবো, যে সিস্টেমের মধ্যে আপনি ইচ্ছা মতো কলাম বানাতে পারবেন। সহজ কথা হচ্ছে, আপনি যখন একটা কন্টেনার নেবেন, একটা কন্টেনার নেবেন, ধরেন এটা একটা কি কন্টেনার, এটার একটা নির্দিষ্ট উইথ আছে, সেটা হতে পারে, এটা এই উইথটা আবার কি ভ্যারি করে না বিভিন্ন ডিভাইসে। ধরেন আপনি এই কন্টেনারের উইথ নিলেন 1100 পিক্সেল, ডেস্কটপে ঠিক আছে, আপনি যখন মোবাইলে দেবেন তখন উইথ কি এতটুকু থাকবে, তাহলে এটা ছোটো করতে হবে না। আবার যখন ট্যাবলেটে দেখবেন সেটা উইথটা ছোটো করতে হবে, এইটার জন্য মিডিয়া করে শিখতে হবে, সেটা আমরা পরে আসতেছি। আপাতত চিন্তা করেন আমার কন্টেনারের উইথ হচ্ছে 1000 পিক্সেল বা 1100 পিক্সেল, বুঝতে পারছি। এখন এই কন্টেনারের ভিতরে আমার ছোটো ছোটো কী থাকবে, কলাম থাকবে। কলাম বলতে একটা ওয়েবসাইট যখন আপনারা বানান, শুরুতে আমি যে লেআউটটা বানিয়েছিলাম, প্রথমে চিন্তা করবেন এই ওয়েবসাইটের একটা লাইনটা নিয়ে, এটা একটা অংশ না, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। এখন এই অংশের মধ্যে কি থাকতে পারে, ছোট ছোট ডিভাই, মানে ভাগ করতে পারি, দুইটাতে করতে পারি, তিনটাতে করতে পারি, হ্যাঁ এরকম থাকতে পারে, এটা একটা থাকতে পারে। তাহলে এখানে প্রথম চিন্তা করবেন আপনার এখানে কয়টা রো আছে, কয়টা রো আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা রো না, পাঁচটা রো তো আছে, অ্যান্ড রোয়ের ভিতর কি থাকবে, কলাম, আমার যে কোনো কলাম থাকতে পারে, যে কটা কলাম, তিন কলামে ভাগ করতে পারি, চার কলামে করতে পারি, পাঁচ কলামে করতে পারি। ওকে তো আমরা চিন্তা করবো যে একটা রোয়ের মধ্যে 12টা কলাম আছে, কয়টা কলাম আছে, চিন্তা করতে হবে যে 12টা কলাম আছে, অ্যান্ড 12টাকে যখন তিন ভাগ করবেন কয়টা হবে, কত করে বলে, 3 4 12, তাহলে কি 4 করে পড়ে, আমি যদি 4 ভাগ করি কত করে পড়ে, 3 করে পড়ে, আমি যদি 2 ভাগ করি 6 6 12। তার মানে আপনি সবসময় মাথায় রাখবেন যে এটা কয়টা কলাম আছে এর ভিতরে, রো মানে 12টা কলাম। আমরা এখন এখানে প্রথমে ধরেন একটা কি নিলাম, কন্টেনার নিলাম, কি নিলাম, কন্টেনার, তারপর কি নিলাম, রো, এর মধ্যে কলাম আছে কয়টা, 12টা, কল ওয়ান, আমি 12টা কলাম নিলাম, কয়টা নিলাম, 12টা নেই, 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এখানে কয়টা কলাম আছে আমার রোয়ের ভিতরে, 12টা কলাম আছে। এখন এই জায়গায় আমরা কিছু লিখি, আচ্ছা 1 2 লিখলাম, আপনার বোঝার সুবিধার্থে আমরা 12টাই লিখলাম, 2 3 4 5 6 তার মানে কয়টা কলাম আছে এখন, 12টা কলাম। আচ্ছা এটাকে রান করলে আলটিমেটলি জাস্ট কি দেবো, 12টা সংখ্যা নাকি, এই তো নিচে নিচে আসছে, আমরা কোনো হাইট উইট কালার টালার কিছুই বলি না, সেটা পরে আসতেছে। এখন এই 12টা বক্সে আপনি এরকম কি করতে পারেন, 3টাতে ভাগ করতে পারেন, তাহলে কী হবে, 4টা পড়বে, তাহলে টোটাল জায়গাটা কতটুকু, সেটাকে আপনি কি 12 ভাগে ভাগ করতে হবে না, টোটাল জায়গাটাকে কী করতে হবে, 12টা ভাগে ভাগ করতে হবে। তারপর সেটা কম্বিনেশনে কীভাবে করবো দেখেন, ইজি একটা সলিউশন আমি আপনাদের দেখুন দেখাই দিই। তাহলে আমরা এটা দেখলাম, আমাদের কন্টেনারে একটা উইথ দিলাম, কী দিলাম, ডট, কন্টেনার আছে না একটা, কন্টেনারের একটু আগে তো কাজ করলাম কন্টেনার, তাহলে এটার
ম্যাক্স সুইট আমরা দিয়ে রাখলাম হচ্ছে কত, ম্যাক্স সুইট তো 1024 দিয়ে করলাম বা 1120, লেটেস্ট মিডিয়াম ডিভাইসের জন্য এখন 1120 ধরে বুট স্ট্যাপ। হ্যাঁ হচ্ছে 992 থেকে 1199 পর্যন্ত মনে হয় এটা ধরে আর কি। তো আমরা 1120 দিলাম, ধরেন 1120 কত দিলাম, 20, মানে এটা বড় ডিভাইসের জন্য, আমার ডেস্কটপের জন্য। হ্যাঁ মোবাইলের জন্য একটু ছোট হবে উইথটা। ওকে এটাকে মাঝখানে আনতে গেলে কি মার্জিন জিরো কি অটো, আর অবশ্যই এটা প্যাডিং থাকবে, কি থাকবে প্যাডিং, লেপ থাকবে 15 পিক্সেল, আর প্যাডিং রাইট 15 পিক্সেল। ওকে এই তো আসছে মাঝখানে, আর মাঝখানে কি বোঝা যাচ্ছে? হ্যাঁ একটু কমাই দিই আমরা এখানে, মানে 1024 দিলাম, 1024 বোঝার জন্য আপাতত একটা বিজি কালার রাখি। জাস্ট এখন জুম করা ছিল দেখে কি ডিসপ্লে পুরো ডামে গিয়েছিল। আসছে কন্টেনার মাঝখানে, কন্টেনার মধ্যে 12টা কি কলাম আছে, এই 12টা কলাম এক এখন আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে প্রথমে যে জিনিসটা করবো আমরা, এই এটাকে স্পিল করলাম, এটাকে এখানে রাখি। ওকে সহজ কথায় আসি, এরপরে কি আছে রো কি আছে, তাহলে রোটাকে আমি ধরলাম কি দিলাম ডট রো, আর রো এর ভিতরে কি আছে কলাম আছে, তাই আছে না কলাম আছে, আচ্ছা এটা আছে। তাহলে কলাম কয়টা আছে বলেন তো, কলের এভাবে কয়টা কলাম আছে, 12টা কলাম সাজান, কল 1, তারপরে হচ্ছে 2 3 4, আমি জাস্ট লিখে শিখে আপনাদের আবার, বারোটা কলামে কেমন ধরলেন, জাস্ট ক্লাস 12টা ক্লাস নিছেন এই জন্য কি ক্লাসে নাম ধরিতে ধরলেন নাকি? এখন এই 12টা কলামের কম্বিনেশন হচ্ছে ডিভাইডার, প্রথম কলামের উইথটা কি হবে আমি জাস্ট এটা আপনাদের নিয়ে এসে দেখাই, কলামের প্রথম কলামের উইথ হবে হচ্ছে কত পার্সেন্ট, প্রথম কলামের উইথ কত দিলাম 8, 8.33, প্রতি ধাপে 8 করে যোগ করেন, তাহলে পরেরটা কি হবে বলেন, পরের কলামের উইথ কত হবে 16 পয়েন্ট, কত 66, তাহলে এখানে কি দিলাম 16.666, আরো বেশি দিতে পারেন আপনার ইচ্ছা, আপাতত পার্সেন্টেজে ভাগ করতেছি কি করলাম। এরপরে আসলে কি হবে বলেন, হ্যাঁ 24.99 হয়, আমরা কি দিব, তাহলে আমরা দিব হচ্ছে 25%, কি দিব 25%, এরপরে কি আসবে বলেন, 8 যোগ করলে 33.33 নাকি, পরেরটা 41.66% না, এরপর আসলে কি হবে 50% নাকি, এরপরে 58.33 নাকি, এরপরে 66.,, এই তো এরপরে 75, সরি উইথ বলিনি, পরেরটা 81.,, 81.,, সরি 83 হবে, এরপরেরটা 91.,, 66, আরে উইথ না লিখে লিখতেছি, উইথ 91.96%, এরপরে 100, একটু আগে বলছিলাম তাহলে এখানে রো আছে, রো এর মধ্যে কয়টা কলাম আছে,
পার্সেন্টেজ দেয় নাই। ৫৮টায় পার্সেন্ট দেয় নাই, হ্যাঁ এটা আসছে। কি নিলাম আমার প্রথম কলামের উইথ কত? এক নম্বর কলামের উইথ কত? 8%, 8 পয়েন্ট সামথিং, তারপর 16। এই যে 12-র কম্বিনেশন, এখন আপনার হিসাবটা আমি মিলিয়ে দিচ্ছি। আপনি ধরেন এখানে কয়টা ভাগ করবেন? তিনটা ভাগ করবেন, কত? তিনটা ভাগ। কত করে পড়ে এখানে? 4 করে পড়ে না? তোমাদের 4 নম্বর কলামের উইথ কত আছে দেখেন তো, কত আছে? তাহলে 3×33 কত হয়? মিলতেছে, মানে 1% ফ্যাকশন থাকতেছে। তো এটা আমরা আর একটু ফ্যাকশনটাকে 33 পয়েন্টের উপর আরো কিছু সামথিং দিলে ওই ফ্র্যাকশনটা আরো কভার হয়ে যায়। হ্যাঁ, 33 পয়েন্ট আরো আরো 4টা ডিজিট দিয়ে দেন, ওই 1% ফ্যাকশন, ওটা সমস্যা না। আপনি যখন 4 ভাগ করবেন, কত করে পড়ে? কলাম 25 করে পড়ে না? ধরেন আপনি এখানে 4 ভাগ করবেন, কয়টা করবেন? আবার জানাই আপনি এটার মধ্যে মূল কথা হচ্ছে, একটা রোয়ের মধ্যে কয়টা আছে? 12টা আছে। সহজ কথা হচ্ছে 12টা কি আছে, এর মধ্যে 12টা কলাম আছে। আপনাকে আমি বলছি কয় ভাগ করতে? 4 ভাগ করতে, 4 ভাগ করতে বললাম। এখন কত করে পড়বে? 25, 25, 4×25 100, মানে হচ্ছে 3×4 12 হয় না? তাহলে 3 নম্বর কলম না আমাদের? 3 নম্বর কলমের মান কত আছে? তাহলে 4×25 100 মিলতেছে আমার, মানে আপনি যেভাবে ভাগ করেন মিলতেছে ক্যালকুলেশন। তারপর এখন আবার বলতে পারেন যে স্যার আমি তো 5 আর 7 দেবো তাহলে 12, আবার 5 আর 8 দেবো তাহলে কি হয়ে যাবে? 13 হয়ে যাবে, তাহলে সমস্যা না। আপনি 12 চিন্তা করেন, 8×13 দিলে সেটা আবার র্যাপ হয়ে যাবে, সেটার বিষয় আলাদা। আমাদের ফ্লেক্স র্যাপ করে দিলে আবার নিচে নেমে আসবে, মিলবে না। আপনাকে সবসময় চিন্তা করতে হবে 12-কে আমি যেভাবে হোক মিলাবো। 6×6 12 হতে পারে, 3×4 12 হতে পারে, মানে আপনি কয়টা ঘর করবেন এই চিন্তা যদি মাথায় থাকে, এখন আপনি কলম বানাতে পারবেন। তাহলে এখানে আমার এখানে কয়টা আছে? 12টা কলাম আছে। ওকে, প্রত্যেকটা কলামের এখানে ওই, এখন আমি কোনো এখনো কোনো সিএসসি লিখি নাই, জাস্ট খালি খুলে রাখলাম। এই এটা কি পাশাপাশি আসছে? 12টা কলাম, 12টা কলাম পাশাপাশি আসছে? আসে নাই। তাহলে আমাদের যে রো আছে, কোথায় রো আছে না, এই রো এর ভিতর কাজ করতে হবে। সেটা কিভাবে কাজ করতে হবে? সেটা হচ্ছে আমাদের তো কন্টেনার নিছি আমরা, রো নিলাম, আচ্ছা ওই সিএসএস ফাইলটা হয়ে গেল। এই জায়গাটাতে আমাকে একটু কাজ করতে হবে, রো এর এখানে কোনো কাজই নাই। আমার কাজ হবে হচ্ছে কলাম গুণাকে কি করতে হবে, হোয়াইট ডিসপ্লে ফ্লেক্স অথবা কি প্যারেন্টে ফ্লেক্স বলতে হবে, না হলে ফ্লোট দিয়েও করা যায়, এটা ফ্লোট দিয়েও করা যায়। আমাদের এখানে এই যে কলাম কয়টা আছে? 12টা না? তো আপনি প্রত্যেকটা কলামে যে নিচে নিচ্ছে ব্লক এলিমেন্ট, কলামে কি করবেন এখন? ফ্লোট করে দেবো, কলামে কি করব? ফ্লোট করব। তাহলে এখানে আমি আমার যে কলামটা আছে, তাহলে 12টা কলামে আলাদা আলাদা ফ্লোট করবেন? একবারে করা যায় সিএসএস এর এইভাবে, একটা সিলেক্টর আছে স্টার দিয়ে, কি লেখা আছে দেখেন, আপনার থার্ড ব্র্যাকেট নেবেন, কি নিলাম থার্ড, প্রত্যেকটা কলামের কথাটা শুরু হয়েছে কি দিয়ে? কল দিয়ে না, COL, এতটুকু তো ঠিক। তারপর কি আছে? ড্যাশ আছে, এরপরে হচ্ছে 1 2 3 4 5 6, তার মানে প্রথম প্রিফিক্স কিন্তু COL। তাহলে এখানে এই যে থার্ড প্যাকেট লিখবেন, একটা থার্ড প্যাকেট লিখে আমরা ধরেন এরকম দিলাম, থার্ড প্যাকেটের ভিতরে আমরা প্রথমে বললাম যে ক্লাস, কি লিখলাম? ক্লাস সমান সমান, কি লিখলাম? ক্লাসের পর একটা স্টার দেব, কি দেব আবার বলি, ক্লাস স্টার, কি লিখলাম? সিএসএস ক্লাস আর কি, ক্লাস স্টার। স্টার দেওয়ার পর আপনি কি দেবেন? ইকুয়াল দেবেন। ইকুয়াল দেওয়ার পরে এই জায়গাটাতে একটা কোটেশন নেন, সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশন, এরপর লেখেন কল, কি লিখলেন? কল হাইফেন, কি লিখলাম? কল হাইফেন, জাস্ট এতটুকু লিখলাম। তারপর এই 12টা কলামের এই এই নামটা কি কমন না? তো 12টাকে আপনি একবারে ধরলেন যে যেসব ক্লাসে শুরু হয়েছে কি দ্বারা, কল ড্যাশ দ্বারা, তাদেরকে তুমি ধরো। যেসব ক্লাসের নাম কল হাইফেন দ্বারা শুরু হয়েছে, স্টার মানে কি, যতগুলো এই ধরনের লেখা আছে, এই লেখা যত আছে সব কি একবারে সিলেক্ট হয়ে গেল? স্টার মানে তো ইউনিভার্সাল সিলেক্টর, অ্যান্ড শুধু স্টার মানে ইউনিভার্সাল সিলেক্টর শুরুতে ইউজ করছি না আমরা। তা আমরা আবার বলে দিলাম যে এই নামের যত ক্লাস আছে, এই জন্য বললাম ক্লাস স্টার ইকুয়াল এই নামের যত ক্লাস আছে তাদেরকে একবারে ধরো। এখন এখানে আপনি যখন এই ধরনের কাজ করতে যাবেন, তাহলে এখানে ফ্লোট আপ কি বললাম? ফ্লোট লেফট, কি বললাম? কি বললাম? ফ্লোট লেফট, আপনার কলাম গুলো ফ্লোট লেফট হয়েছে, আর এখানে একটা এখানে গেছে, একটা ওখানে গেছে, কি যে অবস্থা! হ্যাঁ, এলোমেলো অবস্থা। 12টা কলাম, তো 12টা কলামের আমি জাস্ট নিছিলাম বোঝার জন্য। আমরা এখন এখানে ধর 4 কলাম করব, কয়টা করব? 4টা ভাগ করব, কয়টা ভাগ করব? 4টা ভাগ করব। তাহলে 4টা ভাগের মধ্যে
কত নাম্বার কলাম ইউজ করতে হবে। প্রথমে নিব রো তো অলরেডি করাই আছে, তাহলে আমার কত নাম্বার কলাম লাগবে? এখন 4 ভাগ করতে গেলে কল 3 না 3 4 সব সময় আপনি ভাগটা করো, 3 4 12, 3 ভাগ করলে 4 হবে, 2 ভাগ করলে কি 6 হবে। তাহলে এখানে আমরা যদি 4 ভাগ করতে চাই তাহলে লিখবো হচ্ছে ডট কল কত নাম্বার 3 গুণন কত 4, 3 4 কত হয় 12, তার মানে কলাম নাম্বার কত 3 নাম্বার কলাম, 3 নাম্বার কলামের ওইট কত আছে 25, 4 25 কত হয় 100, মিলছে আমার 100%। আমি যদি একটা কলাম নিতাম, শুধু একটা কলাম নিতাম, তাহলে কত নাম্বার 100% মানে আমার উইথটা 100% কভার করতে হবে, তাহলে কত নাম্বার কলাম নিতাম বলেন আপনারা? কল 12, তার মানে 100%। আমি যদি দুইটা নিতাম তাহলে এখানে কত হবে বলেন? 6। এই হিসাবটা কি মাথায় ঢুকছে আপনাদের? মানে এই হিসাব যদি মাথায় ঢুকে তাহলে আপনার লেআউট করা আমার কাজ হয়ে গেছে, মানে 100% কাজ। আর একটু কাজ করলে আমার এই কাজটা করতে পারবো, আপনি জাস্ট হিসাবটা মিলে পারেন, কারণ আমরা 12টা কলামের ইকুয়াল কি ডিস্ট্রিবিউশন, উইথ ডিস্ট্রিবিউশন করে রাখছি। এখন আমি যখনই কোনো কলাম বানাইতে তো আমাকে চিন্তা করতে হবে আমার জায়গা আছে 100%, এই জায়গাটাকে আমি কয় ভাগে ভাগ করবো, 2 ভাগে করবো, 3 ভাগে করবো, 4 ভাগে করবো, অথবা একটা বড় একটা ছোট, ছোট বড় তো হতে পারে, কারণ আপনার এখানে এটা দিলেন হচ্ছে 2, তাহলে আপনাকে এখানে কত দিতে হবে বলেন? কত দিতে হবে? 10। কেন আমাকে 12 তো মিলাইতে হবে, সবসময় চিন্তা করতে হবে আমাকে 12 মিলাইতে হবে, তাহলে 2 আর 10 কত হইলে 12, তার মানে এ পাবে যে টাকা 10-এর কলামের উইথ কত আছে 83%, 83.33, তাহলে 2 পাবে কত, 2-এর যে জায়গাটা সেটা পাবে 16.সামথিং। এই ক্যালকুলেশনটা যদি কেউ বুঝে থাকে তাহলে আমার কাজ অলমোস্ট ডান। তাহলে আমরা এখানে 3 ভাগ করবো, তাহলে 3 4 গুণন 4 ভাগ করবো, তাহলে এখানে আমরা কিছু লেখা নিলাম, ধরুন কথার কথা এখানে কিছু প্যারাগ্রাফ নিলাম, ডিপের ভেতর এলো, আপনি এখন আপনার ডিজাইনে চলে যান। 804টা কলাম, বাট এটা কিন্তু ফ্লোট করছে, এটা ফ্লোট করছে আসছে। আপনি যদি এখন এইটার নিচে কোনো কারণে এই বাইরে এসেও যদি একটা প্যারাগ্রাফ নেন তাহলে এটা উপরে চলে যাবে, চলে গেছে এখানে এই যে নিচেটা, তাহলে ফ্লোট করলেই তো প্রবলেমটা হয়। তাহলে ফ্লোট যেহেতু আপনি করছেন তাহলে এটাকে কী করতে হবে আপনাকে? ওভাররাইট অবশ্যই করতে হবে আপনাকে। কীভাবে ওভাররাইট করবেন বলে দিই, এটা ওভাররাইট করতে গেলে আপনাকে এই যে প্যারেন্ট যে এটা আছে, প্যারেন্টে কী বলতে হবে? এই যে রো আছে, রোয়ে কী বলতে হবে? ওভারফ্লো হিডেন না? তো আমরা একটা কাজ করতে হবে, রোয়ে হচ্ছে এই যে একটু আগে বিফোর আফটার শিখছিলাম না, বিফোর এবং আফটার, তো এই ওভারফ্লো হিডেনে আবার কিন্তু দুই আর একটা কাজ করা যায়, ক্লিয়ার বোথ নামে একটা প্রপার্টি আছে, ক্লিয়ার বোথ দ্বারা ফাঁকা করে দেওয়া যায়, মানে যেটা সমস্যাটা করতেছিল সেক্ষেত্রে এই ক্লিয়ার প্রপার্টি ইউজ করলেও এই প্রবলেমটা সলভ হয় ওভারফ্লোর পরিবর্তে। তাহলে বললাম যে এই রোয়ের আফটারে যায় আমরা কী বললাম যে রোয়ের নিচে যদি কেউ থাকে সেটাকে কী করে দেবা, কারণ রোয়ের ভিতরে তো আমার কলামটা কী হয়েছে ফ্লোট হয়ে গেছে না? আপনাদের মাথায় কি ঢুকতেছে? মানে আমার রোয়ের ভিতরে তো কলাম আছে, আর কলাম গুনাকে ফ্লোট করছি না আমি, তো ফ্লোট করার কারণে কী হয়েছে? নিচে যারা আছে সব রোয়ের ভিতর ঢুকে যাচ্ছে কলামের সাইড দিয়ে, এই জন্য বললাম যে রোয়ের রোয়ের নিচে যারাই থাকবে তাদেরকে ওভারফ্লোর পরিবর্তে কী ইউজ করলাম? ক্লিয়ার বোথ, ওই একই কাজ করে, তাহলে নিচের থেকে কাউকে আর উপরে উঠতে দিল, এই জন্য আমরা এই রোটা এখানে থাকলো। রোয়ের পরে কী নিলাম? আফটার নিব, আফটারে নিয়ে আফটার বিফোর আফটার ইউজ করলে কী দিতে হয়? কন্টেন্ট অবশ্যই লিখতে হবে, আপনি কন্টেন্ট কিছু দেন বা না দেন ফাঁকা রাখবেন, কী রাখবেন? বিফোর এবং আফটার ইউজ করলে এই প্রপার্টি ইউজ করতেই হবে, আপনি এখানে কিছু দিলে সেটা প্রিন্ট হবে, আফটারে না দিলে প্রিন্ট হবে না, আমাদের এখানে তো কিছু দেখার দরকার নেই, আছে নাই, আমরা কী করবো? ক্লিয়ার কী লিখবো? ক্লিয়ার কী করলাম? ক্লিয়ার বোথ, এখন গেছে তাও তো যায়নি, তাহলে প্রবলেম কোথায়? প্রবলেমটা হচ্ছে এখানে ডিসপ্লে প্রপার্টি দ্বারা আপনাকে ডিসপ্লের যে ডিসপ্লে টেবিল নামে একটা অ্যাক্টিভিট ভ্যালু আছে, ডিসপ্লে টেবিল বলে দিলে এই প্রবলেমটা আর থাকবে না, আছে? জাস্ট এখন নিচে নেমে গেলে 4 কলাম হয়েছে না আমার, এখন 1 করোড় উইথ, কারণ প্রত্যেকের উইথ তো সমান, প্রত্যেকের ওইসব। এখন যদি মনে হয় যে আমি এইটার ভিতর আবার কলাম নিব, আপনার ইচ্ছা, এখানে আমরা দুইটা নিছি না, ধর আবার আবার নতুন করে কলাম নিলাম, আমার কাজ শেষ, অলমোস্ট কাজ শেষ, জাস্ট একটু কাজ বাকি আছে, সেটা প্যাডিং মার্জিন, এটা আমার কাজ এতটুকু, জাস্ট এতটুকু কাজ, আমি এটা রাখছি, এটার মধ্যে মার্জিন লাগবে, এটা পরে আসতেছি, এই যে আমরা এই এতটুকু যদি বুঝে থাকি বাকি তো কলামে ডিভাইডেড করছি, জাস্ট এতটুকুর মধ্যেই লজিক, কিচ্ছু না, আজকে কাজ করি না, এটা টেবিলের মতো আর কি দেখা অ্যাটিটিউড করে আর কি, কলাম টেবিল নিয়ে কাজ করি নাই, আপনি একটু দেখে নেই,
ধরেন আমরা নিচে আবার একটা অংশ নিলাম, যেটার মধ্যে দুইটা কলাম আছে, কয়টা কলাম আছে? দুইটা কলাম নিতে গেলে কি লিখবে বলেন? আবার প্রথমে যেহেতু কন্টেনার করা আছে, কিনেছে কন্টেনার নিলাম, এরপর কি নিব? রো। কয় কলাম নেব? দুই কলাম, মানে দুই ভাগ করবো, তাহলে কত করে পড়বে? 6 × 2 আসছে। এটার মধ্যে প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফ নেন, ইমেজ নেন, আপনার তো এখন চিন্তা না, কলাম নিয়েছেন, কলামের মধ্যে আপনি কী রাখবেন সেটা আপনার ব্যাপার, সেটা ইমেজ আসতে পারে, আমার কন্টেন্ট আসতে পারে, অডিও ভিডিও আসতে পারে, এটা তো সমস্যা না। আমার হচ্ছে আগে লেআউট বানানো, লেআউটের কলামের ভিতরে কী রাখবো সেটা অন্য চিন্তা আমার। দেখেন তো দুই কলাম হয়েছে নাকি নিচে আবার? আচ্ছা মনে হয়েছে কিন্তু এই যে দেখতে পাচ্ছে না, এই যে কী আছে? আচ্ছা একটা কাজ করেন, কলামের একটা বর্ডার দিয়ে রাখেন, জাস্ট বুঝার জন্য, জাস্ট এই জায়গায় বললাম যে হচ্ছে বর্ডার 1 পিক্সেল সলিড অথবা রেড, হয়েছে কলাম? উপরে কয়টা ছিল? চারটা, পরে নিচে কয়টা হয়েছে? দুইটা হয়েছে। এখন আমি এই 6-এর মধ্যে আবার দুইটা বানাবো, 6-এর মধ্যে আরও দুইটা নিতে পারি, 4টাও নিতে পারি, জাস্ট কী করতে হবে এখন আমাকে বলেন? এই যে 6 আছে না, 6-এর ভিতরে আমি আবার আরও দুইটা কলাম বানাবো, কোনো সমস্যা নেই। আপনি কী নেবেন? রো নেবেন? কী নেবেন? রো আবার বলেন, কল সরি 3 × 2 হয়েছে, কলামের ভিতরে কলাম আসছে। এটার মধ্যে যদি আবার দুইটা নেই কোনো সমস্যা নেই, কারণ আমার ক্যালকুলেশন তো ঠিক করা আছে, ওই জায়গার ডিভাইডেড করে নিচ্ছে, তার মানে লেআউট বানানো এখন অনেক ইজি হয়ে গেলো না? মানে আমি কলামের ভিতর কলাম আবার তার ভিতর কলাম, কোনো কোনো সমস্যা নেই, বাট রো আর কলাম আপনি ইচ্ছে মতো নেন। বাট এই জায়গায় একটু ইস্যু আছে, সেটা হচ্ছে প্যাডিং এ একটা ইস্যু আছে। দেখেন এটাকে দেখা যাচ্ছে, লেখার অ্যালাইনমেন্টটাকে যদি আমি বলি, সেক্ষেত্রে আমরা এই কলামের কি লেখাটাকে প্যারিং লাগবে না, একটু জায়গা দরকার না, জায়গা দরকার না কি না তাই বলেন আমার? হ্যাঁ কলামের জায়গা দরকার, তাহলে এই আপনি একটা কাজ করেন, করে যাবে তো আচ্ছা এই কলামের এখানে এই যে আপনি যে কলামটা নিলেন না, প্যাডিং দেন, প্যাডিং লেফট 15 পিক্সেল আর প্যাডিং রাইট 15, কি হয়েছে দেখেন তো? এবার কলামের প্যাডিং নিছে না, প্যাডিং তো নিছে নাকি? এবারও 15 এই কলামের কি? আচ্ছা একটা কাজ করেন, আপনি যে প্যারাগ্রাফ নিছেন না, প্যারাগ্রাফে আপাতত বলে রাখেন যে পি টেক্সট অ্যালাইন, কি টেক্সট অ্যালাইন জাস্টিফাই, কি বললাম? সেন্টার আপনি ইউজ করছেন, জাস্টিফাই বলে কি হয় বলেন তো? পুরো জায়গায় ফিল আপ হচ্ছে, এই যে হচ্ছে আপনার উইথ। এখন এখানে কি প্রবলেম আপনার, একটু ফাইন্ড আউট করেন আপনারা বলেন, আসলে কলাম হয়েছে কি না বুঝতে পারতেছেন, কারণ সবই তো প্যারাগ্রাফ, বাট কলাম তো হয়েছে আমার, আমার এখানে এটার বর্ডার দরকার নেই, জাস্ট বর্ডার দিয়েছিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে আমি প্রত্যেকটা কলামের কি এই 12 বার কিন্তু প্যাডিং বলি নাই, যে আমাদের ইউনিভার্সাল গ্লোবাল ধরে নিয়েছি, এক জায়গায় বলে দিছি। এখন এই জায়গায় প্রবলেমটা কোথায় হয়েছে? আচ্ছা বর্ডার না থাকলে তো বুঝতেও পারতেছেন না, বর্ডার থাক বোঝার জন্য দিয়েছিলাম বর্ডারটা। সমস্যাটা বাড়ছে, এই কলামের প্যাডিং কত? 15। এখন এই কলামের ভিতরে আবার রো নিছেন না, তারপর আবার কলাম নিছে, সেও তো আবার কি ছাড়ছে? 15 সারছে। তাহলে এই যে ডিজাইনটা, তাহলে এই 15 সালে এখানে আসে এটা কি হয়ে গেল? এখানে 30 পিক্সেল হয়ে গেল না? 30 পিক্সেল হয়ে গেছে না, তাহলে এটা প্রবলেম না, কারণ এরপর তো যখন আবার নেবো সেটা আরও একটু লেফটে সরে আসবে। তো আমি যখন ডিজাইন করবো আমাকে এটা তো অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে, অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে না? তাহলে জাস্ট এক লাইন কোড লিখবেন, সেটা হচ্ছে এই যে রো নিচের না, রোয়ের আপনি যে অতিরিক্ত প্যারিং হচ্ছে এখানে দেবেন মার্জিন লেফট মাইনাস কত? 15 পিক্সেল, মার্জিন রাইট মাইনাস, এই প্রবলেম আর থাকবে না। আসে এবার দেখেন তো অ্যালাইনমেন্ট ভালো করে দেখেন, বুঝছে? এই এতটুকু কোড হলেই আপনি এখন একটা যে কোনো কলামে লেআউট বানাতে পারবেন, বাট শুধু এখন এটা ডেস্কটপের জন্য হবে, এই কলামটা কি ডেস্কটপের জন্য হবে, আপনি যখন ছোট করবেন এটা তখন কিন্তু রেসপন্সিভ আপনি কাজ করবে না, কাজ করবে কোন পর্যন্ত? রেসপন্সিভ কিন্তু হচ্ছে, কারণ এখানে আসলো সাইডটা, এখন এখানে আসলে কি সাইডটা থাকবে?
দুইটা হবে না, তারপর আসলে কি হবে, একটা হবে। তাহলে এই যে কলাম আমি নিলাম, এই কলামের মধ্যে আবার কি হবে, কলামের অনেকটা টাইপ থাকবে, কি থাকবে। অথবা আমরা এখানে ধরেন আমরা বললাম যে এখানে আসার পরে, এই অবস্থা আসার পরে প্রত্যেকটা কলাম কি হয়ে যাবে, একটা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা সিএসএস এর মিডিয়া কোয়েরি কাজ করতে পারি। সিএসএস এর মিডিয়া কোয়েরি আমি এখন এখানে বললাম যে ঠিক আছে মিডিয়া, জাস্ট খালি মিডিয়া বললাম, মিডিয়া ম্যাক্স উইথ মিডিয়া স্ক্রিন ম্যাক্স উইথ আমরা বললাম যে 768 পিক্সেল, তার মানে কি 0 থেকে কত, 768 মিডিয়া অনলি স্ক্রিন, মিডিয়া স্ক্রিন কি জিনিস আসলে সেটা আগে বুঝতে হবে। মিডিয়া বলতে আসলে আমরা আমাদের যে ওয়েব পেজটা বিভিন্ন ডিভাইস দ্বারাতে মানে ব্রাউজ করবেন, আপনি মোবাইল দ্বারা ঢুকতে পারে, কেউ ডেস্কটপে হতে পারে, ট্যাবলেটে হতে পারে, আইফোনে হতে পারে, স্যামসাং অনেক ফোনে হতে পারে। এখন প্রত্যেকটা ডিভাইসের স্ক্রিন সাইজ তো এক না, একে তো আপনি যখন একটা প্রোডাক্ট ডেভেলপ একটা ওয়েবসাইট বানাচ্ছেন, এই এই ওয়েবসাইটে ভিজিটর বিভিন্ন ডিভাইস দিয়ে ভিজিট করবে। এখন আমাকে আমার ওয়েবসাইটে যদি প্রত্যেকটা ডিভাইস পারফেক্ট ভিউ না হয়, হ্যাঁ আমি ডেস্কটপে হয়তো এখানে সুন্দর দেখতে পাচ্ছি যে না আমার এখানে তো 4টা কলাম ঠিক আছে, বাট ছোট যখন যাবে তখন এই যে এরকম অবস্থা আসলো, তখন তো সুন্দর হবে, তখন একটা করে দেখাতে হবে না, তখন একটা করে দেখাতে, তখন আমি 3টা বা 2টা এইভাবে। মানে ভুল কথা হচ্ছে আপনার কন্টেন্টটা ইউজারের কাছে ফুললি ওই ডিভাইসের যে যত বড় রেজুলেশন তার মধ্যে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে হবে, বুঝতে পারছি। এখন এই রিপ্রেজেন্ট করতে গেলে আমি এখানে বলে দিলাম যে আমার কন্টেনার উইথ আছে কি 1024, এখন ছোটো ডিভাইসে গেলে তার ওটার উইথ 1024 না, সেই ক্ষেত্রে কন্টেনারটা ছোট করতে হবে। হ্যাঁ এখন এটা ধরার জন্য মিডিয়া কোয়েরি লিখতে হবে, মিডিয়া মানে ওই রেঞ্জ, আমি বললাম এত থেকে এত রেঞ্জের মধ্যে যেসব ডিভাইস আসে আপনার দেখ বলতে পারেন, যেমন আইফোনের যতগুলো ফোন আছে ওর প্রত্যেকটা ডিভাইসে ভেরিয়েন্ট আছে, স্ক্রিন সাইজ এক না, হ্যাঁ আবার স্যামসাং এর ফোনের স্ক্রিন সাইজ এক, মানে রেজুলেশন তো ডিফারেন্স আছে, এই যে কারণে দেখা যাচ্ছে সাইড গুণা হচ্ছে এক এক ফোনে এক এক রকম দেখায়, কোনোটাই আসে না। তো আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ধরে দেবো যে এই রেঞ্জের মধ্যে যারা আছে তাদের এরকম হবে, তারপরে কি আছে এই রেঞ্জের মধ্যে যারা থাকবে, ধরুন আপনি চিন্তা করলে 0 থেকে 500 পিক্সেলের মধ্যে যারা আছে তাদেরকে একটা কালার হবে, তারপরে তারপরে উপর থেকে কি উপর থেকে যারা যাবে সেইটার জন্য এখানে একটা মিডিয়া কোয়েরি, জাস্ট মিডিয়া লেখার জন্য এইভাবে লিখতে হবে। মিডিয়া আমি জাস্ট একটা দেবো, যারা এখানে কী লেখছে ম্যাক্স উইথ কত 575.98 পিক্সেল, যেটা পুরুষ টাইপ ইউজ করবে, এটা একেবারে স্মল ডিভাইস সব থেকে ছোট, এটাকে বলছে ছোট। আমি অ্যাট দি রেট মিডিয়া লিখছি, তারপরে একটা পাঁচ ব্যাকেতে ম্যাক্স উইথ, এটা তো বুঝতে পারছিস ম্যাক্সিমাম উইথ কত, এটা মাথায় ঢুকছে, মানে 0 থেকে এত, কারণ এরপরে তার বলি নেই, বলছি বলি নেই। এখানে আমি জাস্ট বলে দিলাম বডি, আপনাদের যে ওয়েবসাইটে বডি আছে বিজি রেট কি বললাম, আপনার ওয়েবসাইটে এখন এই অবস্থা আছে, যখনই কত আসবে 500 কত বললাম এখানে বলেন তো 575 আসেন, এই যে আপনার রেসপন্সিভ কীভাবে চেক করতে হয় আপনারা ইন্সপেক্ট করবেন, করার পরে দেখবেন এখানে যে মোবাইলের মতো একটা আইকন আছে না, ফায়ারফক্সও আছে সব বাজার আছে এরকম মোবাইল আইকন, এখানে ক্লিক করলেন আসার পর এখানে অপশন আসছে, এখানে কিন্তু ফোনেরও অপশন দেওয়া আছে, আইফোন থেকে শুরু করে সব ফোনের কমন কিছু ফোনের দেওয়া, বাট আমরা কিন্তু রেসপন্সিভ সিলেক্ট করলাম, কারণ আমি যা জানি না আমি যদি একটা ফোন ধরে করি আর ফোনে তো নাও মিলতে পারে। এই যে আমাদের এখন 500 কত ছিল, 575 আসছে, আচ্ছা কোনো পরিবর্তন হয়েছে, হয় নাই, আর একটু নিচে আসি তো, ওই কোনো পরিবর্তন হয়েছে, আচ্ছা এখানে একটা পরিবর্তন হওয়ার কথা, কারণ হচ্ছে আমি অলরেডি বডির ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখছিলাম না, আচ্ছা কন্টেনার ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছি না, এটা ফালাই দেন, কন্টেনারে কি ব্যাকগ্রাউন্ড তো লাগবে না, কন্টেনার ব্যাকগ্রাউন্ড আমার দরকার নাই, এই জন্য আপনারা বুঝতে পারতেছেন না, বডির কোনো ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করি নাই। আমি মিডিয়া কোয়েরির মধ্যে কী বলছি, যখনই আমার ওয়েবসাইটটা এই রেজুলেশনের মধ্যে আসবে তখন আমার বডির ব্যাকগ্রাউন্ড কালার কী হয়ে যাবে, রেড, সেটাই টেস্ট করেন, দেখেন তো রেড আছে, এটা কোন পর্যন্ত 0 থেকে 575.98, যেই আপনি 98 পার হয়ে গেলেন কত, 575 নাকি পয়েন্ট কি আছে, 575 পয়েন্ট সামথিং, এটা দিলে কি আসতেছে রেড না,
মানে এর নিচে থেকে যখনই নিচে নামবেন কি জিরো থেকে এ পর্যন্ত কি ব্যাকগ্রাউন্ড কালার রেড, যেই উপরে গেলেন আর কালার কাজ করতেছে, কাজ করে? কারণ আপনি এই রেঞ্জের মধ্যে করেন নাই। সেম এখন আমার এই কলামগুলোকে কি করতে হবে, যে এই রেঞ্জে যখন আসবে তখন আমার কোন কলামটা সাপোর্ট করবে। এরকম বুটস্ট্র্যাপের কলামের আবার টাইপ আছে, এখানে শুধু কল লিখছি না, বুটস্ট্র্যাপ এরকম ছয় রকমের মানে ব্রেক পয়েন্ট আছে, ছয় সাতটা ব্রেক পয়েন্ট ইউজ করে। এসএম এই ব্রেক পয়েন্টটা বুঝতে হবে যে কোন ডিভাইসে আপনারা গেট বুটস্ট্র্যাপের সাইডে যায় বা ম্যাক্সিমাম ফ্রেমওয়ার্ক যাই, যে কোনো ফ্রেমওয়ার্কে যান, এই ব্রেক পয়েন্টটা তাদের পি ডিপেন্ড করা থাকে। আমরা রো কলাম একটু দেখাই দিই, কন্টেন্ট ব্রেক পয়েন্ট কী লেখা আছে, ব্রেক পয়েন্ট কী লেখা আছে, স্মল বলতে কী বোঝায়, মানে আমরা বলতেছি স্মল বাট এটাকে শর্টকাটে কী বলতেছে, শর্টকাটে কী বলতেছে, এস এম। এটা কোন পর্যন্ত এস এম এ বলতে পারি কি 576-এর উপরে 500, আর আমরা এখন যেটা ইউজ করছি সেটা কি এক্সট্রা স্মল, আমি যে কোডটা লিখলাম না এটা কি এক্সট্রা স্মল, মানে 575-এর নিচে। এখানে কী বলতেছে, আমরা নিচের দিকে মানে 576-এর নিচে। এই দেখেন এখানে তারা বলছে যে যদি এস এম কখন হয়, 576-এর থেকে শুরু হয়। এস এম কোথায় থেকে শুরু হয়, আর এক্সট্রা স্মল শুরু হয় কি 576-এর থেকে নিচে, ওই যে 98, 75.98 হলেই কি এক্সট্রা স্মল হয়ে গেল। তাহলে এটাকে এটার জন্য কোনো ক্লাস রাখে নাই, তারা কোনো প্রিফিক্স রাখে নাই, কোনো প্রিফিক্স রাখে নাই, তার মানে 76-এর নিচে আসলে কি হয়ে যাবে, অটোমেটিকই এক্সট্রা স্মল। আর যদি 576-এর উপরে যায় তখন সেটাকে কী বলতে হবে, শর্টকাটে এস এম। মিডিয়ামে গেলে শর্টকাট কি এমডি, এবং সেটা কোন পর্যন্ত 768 না, একটু ভালো করে বোঝেন এখানে। তাহলে এস এম এর রেঞ্জ কোন পর্যন্ত বলেন, 76 থেকে 767 পর্যন্ত না, 68 হলে তো আবার কি হয়ে যাবে, এমডি হয়ে যাবে না, এমডি হয়ে যাবে। এটা কি মাথায় ঢুকতেছে হিসাবটা, মানে সহজ জিনিস। আর গজ কথা হচ্ছে আপনার ম্যাক্স ভ্যালু না, এস এম টা কোন পর্যন্ত 76 থেকে শুরু করবে, এটা তো রেঞ্জ। আপনার একটা নোট প্যাডে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের হিসাবটা একটু দেখি, আমরা বললাম যে 500 কত, 75 বা 76। এই 76-এর যখন নিচে এই চিহ্ন তো বুঝি নাকি লেস দেন না, এটাকে বলতেছি এক্সট্রা স্মল। আবার আপনি যখন এস এম মানে হচ্ছে যদি 500 কত, 76-এর উপরে, 576 শুরু হলে কি এস এম, এবং এটা কোন পর্যন্ত যাবে বলেন, এই রেঞ্জটা হচ্ছে আপনার 700 কত, 67 না, 767 পর্যন্ত যাবে। যেই আপনার হচ্ছে 767 কি হয়ে যাবে, ওভার হয়ে যাবে, তখন কি হয়ে যাবে 768। এই তো নাকি, মানে 67 এই পর্যন্ত কিন্তু এটা রেঞ্জ। আগার এমডি রেঞ্জ কোন পর্যন্ত, 768। এটা আবার কোন পর্যন্ত আছে, 900, এই যে 92 হলে তো আবার কি হয়ে যাবে, এলজি হয়ে যাবে। তাহলে এখানে কি লিখবো বলেন, 991। এটা এটা কিন্তু উইথ, মানে ম্যাক্স উইথ, এখানে প্রত্যেকটা কি ম্যাক্সিমাম উইথ রেঞ্জ বলতেছি। এরপরে আছে কি এমডির পরে কি আছে, লার্জ, লার্জে কি বলতেছে এলজি। এলজি হচ্ছে কোথায় থেকে শুরু হয়, 992, এবং এটা কোথায় যায় শেষ হবে, মানে ম্যাক্সিমাম কত এটার, মিনিমাম এটা ম্যাক্সিমাম হচ্ছে 1199, 1199। এইটা তারপর কি আছে, এক্সেল, এক্সট্রা লার্জ। এক্সট্রা লার্জ কোথায় থেকে শুরু হয়, মূলত আসলে ডেস্কটপ শুরু হয় এখান থেকে, 1200 উপরে গেলে কি ডেস্কটপ ডিভাইস। তাহলে এখানে আমরা এরপরে বললাম এই হিসাবটা বুঝলে আপনি যে কোনো ফেভারিট নিয়ে নিজের মতো করে কাজ করতে পারেন। আর এক্সেল নাকি, এক্সেল হচ্ছে কততে শুরু হয় বলেন, 1200-তে শুরু হয়ে কোন পর্যন্ত, 1399, 1399। এরপর কি আছে, ডাবল এক্সেল, এক্স এক্স এল। এখন ধরেন আপনি 27 ইঞ্চি মনিটরে দেখবেন, তাহলে একটু বড় দরকার না, তাহলে ডাবল এক্সেল শুরু করা উচিত না। আর ধরেন আপনি হচ্ছে ডেস্কটপে হচ্ছে একটা দেখতেছেন ছোট ডিভাইসে, এখন 27 ইঞ্চি মনিটরে যদি একটা রাখেন কত বড় দেখাবে, সেখানে তো আমি তিনটা করবো বা দুইটা করবো, এরকম একটা সিস্টেম বুঝতে হবে আমাকে। তাহলে এখানে হচ্ছে কত, 1400 থেকে মানে উপরে যত আছে এখন, মানে এরপরে আর কোনো কলাম দরকার নেই। তার মানে হচ্ছে উপরে এখন যদি 40 ইঞ্চি মনিটর হয় আবার কি এত বিগ দেলি নিবে নাকি,
উপর দিকে এতটুকু, হ্যাঁ উপর আছে তার সব ডিভাইস, মানে এই হিসাবটা কি আমি বুঝতে পারছি? এখন এই হিসাবটা আমাকে মিডিয়া করে, এটাকে বলতেছে ব্রেক পয়েন্ট। এটা এক একটা ফ্রেমওয়ার্ক এক একটা রেঞ্জ, মানে কাছাকাছি এরকমই ধরে 700-800। আপনার বাবার টেলিউনে গেলে তাদের ব্রেক পয়েন্ট হয়তো একটু ডিফারেন্স পাবে, মানে এই সংখ্যার একটু ডিফারেন্স পাবে, মানে ছোট ডিভাইসের ধরার যে সংখ্যা, হয়তো এখানে 576 আছে, ওরা হয়তো বা 600 থেকে ধরছে, কথার কথা অন্যটা ফ্রেমওয়ার্কে অন্যভাবে ধরছে, বাট কাছাকাছি ধরে। তারাও এই এক্সট্রা স্মল স্মল এমডি এলজি এক্সেল ডাবল এক্সেল, আবার টেলিউইন সিএসএস এর থেকেও বেশি আছে। আপনারা একটু আমি জাস্ট টাচ দিয়ে রাখি, টেলিউইনে যদি যাই, টেলিউইন সিএসএস, আর টেলিউইন সিএসএস নিয়ে কাজ করতে গেলে আপনাকে হচ্ছে র সিএসএস ভালো বুঝতে হবে, প্রপার্টি গুণা ভালো বুঝতে হবে। যদি আমি একটা ব্রেক পয়েন্ট এদের ব্রেক পয়েন্টটা কোথায় থেকে শুরু হয়েছে, এই যে দেখেন এরা এসএম শুরু করছে কোথায় থেকে, 640 থেকে, আমরা কি দেখলাম 576। খুব একটা ডিফারেন্স আছে, এসএম 640 থেকে শুরু হয়েছে, আমাদের এখানে শুরু হয়েছে কত, বুটস্ট্র্যাপ করছে 576 থেকে, এমডি 768, এখানে এমডি কত 700 800, এটা ঠিক আছে। এলজি এলজি কত, 992, এরা কত 1024, এক্সেল কত আমাদের 1200, এদের কত 1280। আমরা এটা ডাবল এক্সেল বলছি, এরা কি বলছে টু এক্সেল বলছে, আমাদের ডাবল এক্সেল হচ্ছে দোষ, এদের টু এক্সেল কত 1500। এইটা হচ্ছে রেঞ্জ, মানে এটাকে বলতেছি ব্রেক পয়েন্ট। তাহলে আপনার এই জায়গায় আমি এখন এই ফাইলটা আপনাদের সাথে বুঝাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা জাস্ট কি বললাম এটা বলছি না, তাহলে এই মিডিয়াতে কি লিখছে, লিখছে তো নাকি? আমি এখন ওই রেসপন্সিভ ফাইলটা আপনাদের সাথে বুঝাই দিই, তাহলে আপনাদের বুঝতে রেসপন্সিভ ডিজাইন করে কত সহজ। এখন আপনারা দেখবেন যে আমার এখানে কি বলা আছে, এক্সট্রা স্মলে 500 কত 75 থেকে এত, এরপরের ডিভাইসে আমরা কি আসবো, একটু আগে তো করলাম কত, এটাকে সেভ করে রাখি, এরপরে কি আছে 576 থেকে, এই দেখেন মিডিয়া মিনিমাম ওয়েট, এটা কি, এটা হচ্ছে সর্বনিম্ন, মানে এরপরের এর এটার হচ্ছে ম্যাক্স হচ্ছে এইটা, বাট আমার এই রেঞ্জের ম্যাক্স মিনিমাম কত 576, এবং ম্যাক্স ওয়েট কত 767.98, যে ফ্র্যাকশনটাকে কমায় দিলাম আর কি, 1% যেটা আছে সেটা কমায় দিলাম। এই রেঞ্জের মধ্যে যখন আসবে তখন আপনার কলাম কত হবে অথবা কোনটার ডিজাইন কেমন হবে সেটা বলে দিতে পারেন আপনি। সব ডিভাইসে ধরেন আপনি একটা H1 ডেস্কটপে নিলেন হচ্ছে 72 পিক্সেল ফন্ট সাইজ, আপনার যখন মোবাইল আসবে তখন কি 72 হবে, তখন এখানে সে আমি কি কমাই দিতে পারি না। এই ব্রেক কোডটা বুঝলে হবে, রেসপন্সের এই কোডটুকু বুঝলে আপনি যে কোনো সাইট রেসপন্সিভ করতে পারবেন। মিনিমাম ওই, তারপরে কি আছে, এরপরে স্টেপে কী ছিল আমাদের 768 না, এই যে 768, ভালো করে দেখেন, এই যে 768 হচ্ছে এমডি, এই যে মিডিয়াম ডিভাইস 768-তে শুরু করে কোন পর্যন্ত 991-98, এটা হচ্ছে কি এমডি রেঞ্জ, মানে এই রেঞ্জের মধ্যে যে ডিভাইসগুলো পড়বে তখনই যে রেসপন্সিবিলিটি যে কাজ করা থাকবে সেটা আমি করবো। হ্যাঁ, এরপরে রেঞ্জ কী ছিল 992 থেকে 1199 পর্যন্ত, এটাকে বলতেছি এলজি। তারপর এক্সট্রা লার্জ, এক্সট্রা লার্জের এখানে কিন্তু আর উপরে উপরে কিন্তু ম্যাক্স ভ্যালু নেই, ম্যাক্স আছে মানে মিনিমাম, মানে এটা সর্বনিম্ন, এর উপরে যা আছে সব, বাট এটা হচ্ছে সিকোয়েন্স, আপনাকে এই সিকোয়েন্সে কোড লিখতে হবে। আমরা এখানে এই যেমন হলো ম্যাক্স, তার মানে এর উপরে আর নাই, নিচের দিকে 0 থেকে ম্যাক্স, আর এখানে এসে কি হলো 1200 হচ্ছে মিনিমাম, সর্বনিম্ন 1200, এর নিচে নামা যাবে না, এর উপরে যত আছে সব। এখন এই কোডটাকে আমি বুঝাই দিই, এই লাইনটা যদি বুঝতে থাকে মানে কাজ করে কিনা, রিয়েল লাইফে কাজ করে কিনা। এখন এই এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যে সিএসএসটা লিখলেন, এই যে কলাম লিখলেন না 12টা কলাম, এন এই 12টা কলাম তো আপনি এই কলামটা বলে দেন না আসলে কোন ডিভাইসে কোন টাইপের কলাম ইউজ হবে। বুটস্ট্র্যাপে এরকম, এই যে করে ব্রেক পয়েন্ট আছে এটার জন্য আলাদা আলাদা কলাম আছে, বুটস্ট্র্যাপে এই ধরনের কী করতে হবে আপনার আলাদা আলাদা কী করতে হবে কলাম আছে, এই জায়গায় আসেন দেখাই দিই, গ্রিডটা বুঝতে হবে। এই মানে বুটস্ট্র্যাপে যাওয়ার আগে আমি এই জিনিসটা ক্লিয়ার করতে চাচ্ছিলাম যাতে আর সমস্যা না হয়। আপনি যখন গ্রিড নিয়ে কাজ করবেন বুটস্ট্র্যাপে দেখবেন এই যে কন্টেনারে দেখেন কী লেখা আছে, এই ব্রেক পয়েন্টটা তো বুঝছি নাকি, এই ব্রেক পয়েন্টের মধ্যে বলে দেওয়া আছে যে কন্টেনার যখন ছোট ডিভাইস আসবে উইথ কত হয়ে যাবে 100%, যখন স্মল যাবে কন্টেনার উইথ কত হবে 540, তারপরে যাবে তখন কি হয়ে যাবে 720 পিক্সেল না, এরপরে কত আছে 992,
এরপরে 1040 আর ত্রিপুল এক্সেল 1300 দিয়ে ধরছে, মানে 1400-র উপরে আপনি আর একটা এক্সেল ধরতে পারেন, এক্সেল ডাবল এক্সেল। তাহলে আপনার এখানে যে রেসপন্সিভ ফাইলটা আছে, এই যে রেসপন্সিভ ফাইলটা, এই রেসপন্সিভ ফাইল আপনি কোথায় লিঙ্ক করবেন? আপনি এই জায়গায় লিঙ্ক করে নেবেন, আমি একবার বুঝাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। রেসপন্সিভ ফাইলটা প্রথম আজকে একটু এলোমেলো লাগতেছে আপনাদের কাছে, যে রেসপন্সিভ ডট সিএসএস ফাইলটা নিচ্ছি আমরা, কারণ এই কোডটাই তো এটার মধ্যে লিখবো। এই জন্য কি রেসপন্সিভ ফাইলটা, ওই যে গত ক্লাসে বলছিলাম সিএসএস ফাইল সবার নিচে যে থাকে তার প্রায়োরিটি বেশি। আপনার যে সিএসএস ফাইল আছে এই জায়গায় বডির কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে? বডির আমরা এটাতে কাজ করলাম না, এটাতে তো কাজ করতেছি না, এটাতে না, সরি, একটা কাজ করি, এখানে সব ফাইল এলোমেলো হয়ে গেছে, একটু সাজাই নেই। হ্যাঁ, এই এইটা হচ্ছে মেন ফোল্ডার আজকে, মানে আপনাদের কাজের ফোল্ডার আজকে। এটার ভিতরে এই ফাইল দুটাকে আমি একটু আলাদাই করে নিই, এটাকে দিলাম কি স্টাইল দিয়ে দিলাম, আর এটা কি দিব মূলত এটার মধ্যে কি কলাম রো নিয়ে কাজ করলাম না আজকে আমরা? ওকে, কলাম রো নিয়ে কাজ করলাম, এখন এটাকে আমি নিয়ে আসি এখানে। আর এই যে রেসপন্সিভ ডট সিএসএস ফাইল আছে এটাও নিয়ে দেয়, কী করবো, এই ফাইলটাও আমাদের লাগবে, প্রত্যেকটা প্রজেক্টে এই ফাইলটা থেকে যাবে, আপনি প্রতিদিন তার এই কোডটা লিখবেন না। এই জন্য রেসপন্স ফাইলটা আমি কি একবার বানায় নিছি, আমাকে বারবার আর এটা লেখার দরকার নেই, যার যখন একটা দরকার সেটাতে কাজ করব। আচ্ছা, এই প্রজেক্টটা এখন আমি একটু সাজাই নিই আপনাদের, যেহেতু কাস্টম লেয়ারটাকে আমি সাজাই দিই, মিডিয়া কোয়েটা বোঝাই দিই তাহলে আগামী ক্লাসে আপনাদের। তাহলে এই হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল নাকি, এটা কি হবে এখন, এটা হবে স্টাইল ডট সিএসএস, আর এটা কি রেসপন্সিভ ডট রেসপন্সিভ। রেসপন্সিভের মধ্যে কোনো কোড লিখছি আমরা, জাস্ট মিডিয়া করে লেখা আছে, দেখেন আপনার রেসপন্সিভ আগে কাজ করে কিনা সেটাতে, এই কলাম রো তো অলরেডি করে রাখছেন, রাখছেন এখানে এই যে এটুকু কাজ করাই আছে। আমার বডি বিজি, সরি, গ্রে কালার, আপনি ইন্ডেক্সটা রান করেন, বডির কালার কি ইনিশিয়াল গ্রে কালার, পুরাটা গ্রে কালার আছে। আচ্ছা, আমার রেসপন্সিভ ব্রেক পয়েন্টটা নিয়ে আপনি এখন কাজ শেখাবো। আমার যখন এই রেঞ্জে থাকবে বডি, একটাতে বুঝে শুধু এতটুকু বুঝে, তাহলে বডির বিজি কালার, আর বলো রেড, কী বললাম রেড, এটা হচ্ছে একবারে ছোটো ডিভাইসে যখন আসবে, মানে এটা ছোটো করলেন, কত করলেন একবার ছোটো ডিভাইস, ছোটো ডিভাইস মানে কত, 500, কত 75 রেড হয়েছে, তার মানে 0 থেকে এই বন্ধু তাহলে কি সব রেড কালার থাকবে না, যখনই 575 পার হবে, কিছু বলছি আমি, পরের স্টেপে কী হবে, ওই যে ডিফল্টে গ্রে কালার করাছে বডিতে, এরপরে রেঞ্জ আমি বললাম যে ঠিক আছে তুমি হয়ে যায় হচ্ছে গ্রিন, কথার কথা একটা কালার দিলাম বা ইউ হলো, দেখেন তো গ্রিন হয় কিনা, হয়েছে 575 নিচে এলে, মানে মিডিয়া করে কাজ করতেছে কিনা দেখেন, মিডিয়া করে কনসেপ্টটা বুঝেন কিনা, যখন এই নিচে নামতেছে তখন এটা হয়ে গেলো, এরপরে যখন গেলো এটা কি ইয়েলো গ্রিন হয়ে গেল, এবং এটার রেঞ্জ কোন পর্যন্ত আছে 767.98 জান, 700 কত 67 আছে, যেই আপনি এটা পার হয়ে গেলেন আবার ডিফল্টটা পেয়ে গেল, কারণ আপনি পরের টাতে বলেন নাই বলছেন, সেম একইভাবে এখানে আসলে নন আমরা বললাম হচ্ছে ব্লু, দেখেন তো ব্লু হয় কিনা, বুঝছে, এবং এটা কোন পর্যন্ত 991 মিডিয়াম ডিভাইস, যেই 991 পার হয়ে গেলেন এই যে 991 991 ঠিক আছে, যখনই একটু চেঞ্জ করলো 92 গেলে কি হয়ে গেল, আছে আর কালার, আর কালার নাই, আচ্ছা আমরা বডির ডিফল্ট কালারটা বাদিয়ে দিই, তাহলে আর সমস্যা বডি লাগবে না, মিডিয়া কুয়েটে বুঝুন, তাহলে এরপরে এই যে এটা হচ্ছে 992 পর্যন্ত, এরপরে কোন কালার বলছে আমি, কালার বলি নাই, তাহলে আপনি রেসপন্সিভ বললেন যে ঠিক আছে পরের স্টেপে কি হবে, পরের স্টেপে সরি এরপরে ধরুন আরেকটা কালার বললেন, এটাতে বললাম হচ্ছে ইন্ডিগো বা যেটা বলেন, এখানে একটা কালার দিলাম, কাজ করছে, এটা কোন পদ্ধতি 1200 পর্যন্ত কাজ করবে না, 1199 পর্যন্ত কাজ করবে, 1199 যেই 1199 পার হলে আর কালার আছে নাই, তারপরের ব্রেক পয়েন্ট আমাদের কী ছিল, এইটা ছিল, এটাকে কপি করলাম, এটার কালারটা হচ্ছে পিঙ্ক কালার দিলাম, এবং এটার কালার কি যত বড় ডিভাইসে যান এখন কি থাকবে, পিঙ্ক কালার থাকবে, 1200-র উপরে যত ডিভাইস আছে সব এখন বডির ব্যাকগ্রাউন্ড কালার,
এই হতে রেসপন্সিভের ইস্যু। আমি বডিটা বোঝাইলাম, শুধুমাত্র কি বললাম, বডির কালারটা দেখেন, যখন যে ডিভাইস চেঞ্জ হচ্ছে এটা বডিতে বললেন সেম। এখন এই আপনার এই যে কলামটা আছে না, এই কলামগুলো কি রেসপন্সিভ বানাইতে হবে। আমার এখানে ধরেন একটা এইচ ওয়ান আছে, এখন বাই ডিফল্ট এইচ ওয়ানটা এখানে ধরেন একটা কথার কথা, আপনার বডির এখানে একটা এইচ ওয়ান আছে, জাস্ট সিম্পল একটা এইচ ওয়ান আছে, ধরেন রাইট। এখন এই এইচ ওয়ানের ধরেন আপনি সিএসএস ফাইলে ফন্ট সাইজ কত দিয়ে রাখছে, এই কথার কথা, এইচ ওয়ান মানেই হচ্ছে ফন্ট সাইজ কত, ফন্ট সাইজ 72 পিক্সেল, কালার দিলাম রেড, কি লিখলাম কালার রেড আসছে। এখন আপনি যখন এটা ডেস্কটপে দেখতেছেন মোটামুটি ঠিক আছে, ওকে ভালো কথা, এটাকে এক্সেলের সেন্টার দেন, জাস্ট মানে টপিকটা বোঝেন, মানে কনসেপ্ট বুঝলে বাকি কাজ আপনার আস্তে আস্তে এমনি শিখতে পারবেন, মানে রেসপন্সিবিলিটি বিষয় না এই অবস্থায় আছে, এটা বড় ওকে কোনো সমস্যা নেই। হ্যাঁ কিন্তু বাট আমি যখন আমি মোবাইলে যাব, দেখেন আপনি আস্তে আস্তে ছোট করেন ছোট করেন ছোট করেন, আপনার এই জোন ভাঙতেছে ঠিক আছে, বাট যখন আপনি আচ্ছা এখানে তো রেড চলে আসছে ছোট রেড, আচ্ছা বডির এটা বাদ দিলাম, বডির মানে বুঝতে তো পারছি রেসপন্সিভ কাজ করতেছে কিনা সেটা তো বুঝতে পারছি, ওকে এখন এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, এই হচ্ছে অবস্থা আপনার, এখন এই অবস্থা আছে। এখন মোবাইলে যখন আসলেন এটা এত বড় দেখালে কি সুন্দর হবে, তাহলে এখন আপনি কি করবেন বলেন, এই যে এইচ ওয়ান লিখছেন, আপনি এখন এখানে দেখবেন যে আসলে কতটুকু দিলে 72 আছে না, আপনি এখন কমান কতটুকু দিলে সুন্দর লাগে, আপনি দেখেন আগে লাইভ প্রিভিউ দেখেন যে না এখানে 35 হলে চলতেছে বা 34 হলে চলতেছে, তখন এই কোডটা নিয়ে এখন কোথায় পেশ করবেন আপনি বলেন, এই কোডটা নিয়ে হয়তো এখানে আসার পর কালারও চেঞ্জ হয়ে যেতে পারে, ধরেন এখানে আসার কি হলো কালারও চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ এখন এই কোডটা কপি করে নিয়ে কোন রেঞ্জে বসাবো বলেন, মিডিয়া যদি স্মল, তখন আপনি দেখেন আপনি তো সিএসএস ফাইল এটা লিখছেন 72 বাই কালার এটা রাখছেন, তখন আস্তে করে যেহেতু সিএসএস ফাইল আমার কি হেডে লিঙ্ক করা আছে রেসপন্সিভ, রেসপন্সিভের এই রেঞ্জে যায় আপনি বলে দিবেন যে এই সোয়ার নামে যে ট্যাগ আছে যখন এই রেঞ্জে আসবে তখন তার ফন্ট সাইজ হয়ে যাবে এটা, বাই ডিফল্ট তো 72 আছে। এখন দেখেন আসলে কাজ করে কি, রিপ্লাই দিলাম ঠিক আছে, এবার এই দেখেন মিডিয়া করে লোড নিছে এবার, আর আপনার যে স্টাইলে যে সিএসসি লেখা সেটা দেখেন কি হয়ে গেছে, ওভাররাইট হয়ে গেছে না, মানে ওটা কাইটা দিছে, আপনি এখন যেহেতু ছোট ডিভাইস আসেন আপনি অটোমেটিক পাই গেছে, আপনি যেই 576 পার হয়ে যাবেন আবার কি আগের অবস্থা চলে গেল, এখন আগের অবস্থা গেলে এরপরে আপনি তো স্মলে রেসপন্সিভ করলেন, মিডিয়ামে কি রেসপন্সিভ করছেন, তাহলে এখন আপনি দেখতে হবে ঠিক আছে এখন তো আসলো, তাহলে এটাকে আর একটু কতটুকু ছোট করলে বেটার হচ্ছে, তাহলে আমরা বললাম যে না এখানে মনে 50 বা আমরা যদি 54 দিই এটা দিলে ঠিক হচ্ছে, তাহলে এটা কালারও চেঞ্জ করতে যাচ্ছি, মানে কথার কথা কালার চেঞ্জ হবে এরকম না, মূলত আসলে ফন্ট সাইজটা এইগুলো চেঞ্জ হয় কালার, আপনি প্রত্যেক ডিভাইসে কালার চেঞ্জ হবে এমন তো না, ডিজাইন তার তো নষ্ট হয়ে যাবে, তো আপনি এখানে তখন কি বলবেন যে ঠিক আছে আমার মিডিয়াম ডিভাইসে, মিডিয়াম ডিভাইসে এই সন কি হয়ে যাবে, মানে আপনাকে এই রেসপন্সিভের কাজ হচ্ছে পরে, এখন না মানে আপনি প্রজেক্ট করা শেষ হয়ে গেছে সিএসএস করা শেষ, তখন ডিভাইস ধরে ধরে কোনটা কতটুকু দিলে বেটার হবে কতটুকু কালার মানে ফন্ট সাইজ হবে এই প্রত্যেকটা দিন ধরে ধরে, তাহলে এখানে কত বললাম যেমন ফন্ট সাইজ হচ্ছে কত বলছি 42 পিক্সেল, দেখেন তো আপনার ফোনটা আসলে 42 পিক্সেল পাইছে, এই দেখেন অটো পাই গেলো না, মানে এই রেঞ্জে আসছি এর পরের রেঞ্জে যান গ্রিন হয়ে গেল, পরের রেঞ্জে কি 42, এটা হচ্ছে আমরা মিডিয়াম, মিডিয়াম মানে কত বন্ধু 768 না, যেই আমরা আগের অবস্থায় পেয়ে গেলো না, এটাই হচ্ছে মিডিয়া করি রেসপন্সিভের সম্পর্কে। এখন আপনাকে যে আমি কলাম সিস্টেম শিখিয়ে দিলাম, হ্যাঁ এখন আমাদের কলাম গুনার এখানে আমি কোনো রেসপন্স মিডিয়া করে লিখছি যে এই কলাম কখন হবে, তার মানে আমাকে যে এই যে 5টা না 7টা কয়টা ব্রেক পয়েন্ট শিখলাম, এখানে কয়টা ব্রেক পয়েন্ট, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ব্রেক পয়েন্ট, আমাকে 6 রকমের কলাম লাগবে, কল ওয়ান মানে SM কলাম, MD কলাম, LG কলাম, XXL কলাম, সেই কলামগুলোকে আবার মিডিয়া কোয়েরির মধ্যে কী করতে হবে বলে দিতে হবে, তার মানে এই সিস্টেমটা আপনিও বানিয়ে নিতে পারেন আপনার মতো করে, আপনারা একটু কষ্ট করে যে কাজটা আমি এখন দেখালাম এই কাজটা কিন্তু WTSগুলো আছে, এখানে না থাকলেও আপনাদের দেখাই দিই, মানে আমার কলামটা কিন্তু রেসপন্সিভ না, কেন রেসপন্সিভ না, আপনি শুধু ডিভাইডেড করছেন, এখন এই কলাম কোথায় যে কয়টা হবে সেটা তো বলি নাই, ধরেন আমি এখন এটাকে রেসপন্সিভ একটা লাইন দিয়ে রেসপন্সিভ করি, আমার কলামের উইট এখন এখানে কত আছে কয়টা করে দেখাচ্ছে, কারণ আমি যখন 768 কত 768 মানে মিডিয়াম, এরপরে আসলে আমার কলাম কয়টা হয়ে যাবে একটা হয়ে যাবে, কথার কথা কলাম কয়টা হয়ে যাবে একটা, এখনও 2টা আছে, তাহলে এখন এই যে একটা কাজ করেন আপনি যে কলাম আছে না কলাম ক্লাসটাকে ধরেন, কল থ্রি আছে না, কল থ্রি মানে হচ্ছে আমরা ওভারঅল কলাম এক ধরবো, আমরা এখন এখানে বললাম যে
কলামে যেটা উইথ আছে সেটার উইথ হয়ে যাবে কি 100%। কি বললাম 100% হয়ে গেছে। এখন এটা কোন ডিভাইস আসলে হবে আমাদের স্মলের নিচে? তার এই ক্লাসটাকে যদি কপি করি আমাদের এই যে এই জায়গাটাতে যান, এখন আপনি যে সিএসএস লিখছিলেন না এখানে, এই যে ক্লাস, সব ক্লাস ধরছিলেন কিভাবে? এভাবে ধরছিলেন না আপনি, এখানে যা এই কোডটা নিয়ে আপনি এখানে বলে দেন যে এই রেঞ্জে আসলে, এই রেঞ্জে আসলে কি হয়ে যাবে, এই রেঞ্জে আসলে যত কলাম আছে উইথ কি হয়ে যাবে 100%, কি হয়ে যাবে সমস্ত ক্লাস। আচ্ছা ডবল হয়ে গেছে এটা, সরি, কলাম নামে যত ক্লাস আছে সব 100% হয়ে যাবে। দেখেন তো হয় কিনা, এই যে রিফ্রেশ দিছে, কি হয়েছে পাইছে? আপনি যখনই ওই উপরে যাবেন আবার কয়টা হয়ে গেল, চারটে হয়ে গেল, আবার যখন নিচে নামলেন একটা করে হয়ে গেল, আর যতই নিচে নামেন কি দেখাবে? ও এরপরে তো আবার এক্সট্রা স্মল আছে, সেখানে যায় আবার কি হয়েছে, চার কলাম হয়ে গেছে। তাহলে আপনাকে এখানেও বলতে হবে, কোথায় বলতে হবে, মানে আপনি যদি উপর থেকে শুরু করবেন, মানে আপনি যেখান থেকে শুরু করবেন তার নিচের দিকে সব চিন্তা করতে হবে। কয়েক ভাবে করা যায়, এখানে আমরা রেঞ্জ ধরে করা যায়, আবার মিনিমাম ইয়া টেলুইন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে মিনিমাম উইথ দেওয়া করে প্রত্যেকটা রেঞ্জে, মানে প্রত্যেকটাই বলতে হবে এখানে। তাহলে আপনি এখানে যা বলতে হবে না, না হলে কি এই রেঞ্জে আসলে তো, কারণ 576 পরে তো আরেকটা ব্রেক পয়েন্ট আছে, আর এই ব্রেক পয়েন্টটা আপনি বলেন নাই, যে কারণে কি হচ্ছিল যে ওই পর্যন্ত ঠিক আছিল পরে এসে আবার সাইডটা হয়ে যাচ্ছিল। তারপরে কি আমার ছোট সব সময় থিঙ্কিং করতে হয় মোবাইল ধরে রেসপন্সিভ, মানে রেসপন্সিভ ডিজাইন করতে গেলে প্রথম চিন্তা করতে হবে মোবাইল, না না আমরা নিচের থেকে, মানে স্ট্যান্ডার্ড হচ্ছে মোবাইল থেকে শুরু করে উপর দিক, মোবাইল থেকে দুই ভাবে চিন্তা করা যায়, আপনি যেভাবে করেন, বাট হচ্ছে টেলিউইনের কনসেপ্ট হচ্ছে আলাদা, আগে মোবাইল, প্রথমে মোবাইল, তারপরে তার উপরে, তার উপরে এইভাবে কি উপর দিকে। আর হ্যাঁ এখন আমরা তাহলে নিচের দিকে, আমি তো এখন ডেস্কটপে করছিলাম, দেখেন আমার এখানে প্রবলেমটা, দেখেন আমি কি ডেস্কটপ ধরে করছিলাম না, কারণ আমরা বলছি যে এটাতে আসলে এরম হবে, কিন্তু পরের স্টেপে তো এখনো বলি নাই, না বলার কারণে কি হয়ে গেলো আমার কলাম আবার সাইডে হয়ে গেলো না, তাই হয়েছে কি হয় নাই, আমি শুরু করছি মিডিল থেকে আর কি, মানে হচ্ছে মিডিয়াম থেকে শুরু করছি, মিডিয়ামে একটা, বাট মিডিয়ামের পরেও তো একটা টপিক আছে, তাহলে সেখানে তো বলি নাই, যে কারণে আবার সাইডটা হয়ে গেলো। তাহলে এই কোডটাকে আমাকে আবার এখানে বলতে হবে না, তাহলে কি হয়ে গেলো, আমি উপর থেকে এখন কি নিচের দিকে আসতেছি, নিচে এসেও কি হয়ে যাবে একটা হয়ে যাবে, ঠিক আছে। এবার এখন কলাম তো বানাইছেন এক টাইপের, তাহলে আপনার এরকম সাইড টাইপের কলাম লাগবে, এসএম কলাম আলাদা, এমডি কলাম আলাদা, সেই জিনিসগুলো বুটস্ট্র্যাপের মধ্যে সুন্দর করে করে দেওয়া আছে। অ্যান্ড এই কোডটা লিখতে গেলে ওই কোডটা আমি লিখতে পারবো, অ্যান্ড অনেক কোড লিখতে হবে আমাকে, তিন টাইপের কলাম আছে, আপনারা একটু কষ্ট করে রাবিথিংস করলে, আমি যে কাজটা শিখালাম এখানে করে দেওয়া আছে। এখানে আসবেন, সিএসএস আসবেন, আসার পর দেখেন রেসপন্সিবিলিটি লেখা আছে এখানে, একটু খুঁজে দেখেন কোথায় আছে, ওয়েবসাইট লেআউট দেওয়া আছে, আচ্ছা না এদের এখানে সিএসএস রেসপন্সিবিলিটি এখানে এই এই জায়গাটা আছে, এই W3 একটা ফ্রেমওয়ার্ক আছে, W3 ফ্রেমওয়ার্ক, ওই একই কাহিনী, এই যে ডিফাইন দি বেস্ট এক্সপিরিয়েন্স ইউজার এক্সপিরিয়েন্স, মানে একটা ওয়েবসাইটে ডেস্কটপে দেখলে কেমন দেখাবে, কয়টা কলাম আছে এখানে বলেন তো, প্রথমে হেডার একটাই কলাম, পরে কয়টা কলাম, তিনটা, একটা দুইটা তিনটা, এটা এটা আর এটা কি সমান, আর মাঝখানটা বড়, তাহলে এটা যদি তিন হয় এটাও তিন হয়, তাহলে ছয়, মাঝখানটা কত ছয়, হ্যাঁ। তাও আবার যখন আপনি ট্যাবলেটে গেছেন তখন কি করছে, এই এপারকার লাস্টের যে ছয় সেটা কোথায় নামায় দিছে, নিচে নামায় দিছে, তারপরে এখানে কিন্তু ছয় আর এ থেকে পুরোটা হয়ে গেছে দুই ভাগ করছে, আবার যখন মোবাইলে আসতেছেন তখন তার পাশাপাশি না সব নিচে নিচে চলে আসছে, এক কলাম হয়ে গেছে, কারণ আপনি তো মোবাইল নিচের দিকে স্ক্রলিং করেন, ডানে বামে স্ক্রলিং করবেন না, এই জন্য আপনাকে মোবাইল সব কি হয়ে গেল এক কলাম। সেই জিনিসটা এখানে বলছে যে আপনি একটা ওয়েবসাইট যদি বানান এভাবে কাজ করতেছে, এবং তারা এখানে কোডও দিয়ে দিছে, ট্রাই ইয়োর সেলফে যান, আমি যে কাজটা করলাম এই যে এখানে দেখেন একই কাজ করছে না, এই যে কলাম করছে, রো আফটার বিফোর করছে, হ্যাঁ বক্স সাইজিং বর্ডার বক্স করছে, যে কাজটা দেখালাম এখানে একই কাজ করছে, করে এই যে আপনি যখন রিভাইজ রেসপন্সিভ করতেছে তিনটা দেখেন, যখন এখানে করলেন এখানে করলেন, এই যে আবার কটা হয়ে গেল, এখন কি ট্যাবলেটে আছে, কোথায় আছে ট্যাবলেটে, আপনি যখন মোবাইলে চলে আছে সব কি এক কলাম হয়ে গেল না, এই দেখেন এখানে কি কাজ করছে এরা, এই যে কলাম বানাইছে কয়টা দেখেন, কল এস, কল এস এর কি বলছে, এস এম কখন শুরু হয়, মিডিয়া অনলি স্ক্রিন যখন 600 আসবে তখন কি আসবে, এই কলাম সাপোর্ট করে, কলামের নাম কি দিয়েছে ফর ট্যাবলেট, যখন এই রেঞ্জ আসবে কলামের নাম কি, শুধু কল, কি বলছে শুধু কল, মিনিমাম উইথ এটা আসছে, তাহলে আমাদের এটা আমি যে কাজটা করলাম সেই কাজটাকে আমি দুইটা কলাম দিয়ে করতে পারি,
এবং তারপর তখন মার্কআপ আছে, দেখেন দুই টাইপের কলাম বলছে, কল এস আবার কি শুধু কল বলছে। তো এই জিনিসগুলো আপনাদের কাছে ফার্স্ট ক্লাস একটু জটিল মনে হচ্ছে, একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, বাট আপনি যখন আস্তে আস্তে বুঝতে পারবেন যে আসলে রেসপন্সিভ কীভাবে, রেসপন্সিভের ইস্যুটা আমি মনে হয় বুঝাইতে পারছি যে কীভাবে কাজ করে। আমি যদি এই ব্রেক পয়েন্টটা বুঝি, এই ব্রেক পয়েন্টগুলো যদি বুঝি, তাহলে আমি রেসপন্সিভ নিয়ে কাজ করতে পারবো। এখন আমি যে কলামটা বানাইছি, এই কলামটা আসলে কোন মিডিয়া করে মধ্যে বলেন, এটা ডেস্কটপ ধরে করছি, এখন কী করছি ডেস্কটপ ধরে করছি, যে কারণে আমার কলাম গুনা কি কাজ করতেছে, যে এই কলাম গুনা শুধু ডেস্কটপে কাজ করতেছে। কিন্তু ছোট ডিভাইসে আসলে কোন কলাম হবে সেটা তো বলিনি, বলছি এখন এই যে একটু বলে দিলাম যে আমার যখনই ছোট ডিভাইসে আসবে কলাম কি হয়ে যাবে, 100% হয়ে যাচ্ছে, তার মানে আলটিমেটলি তো তাই হচ্ছে, কাজ করতেছে না আমার এখানে, এই যে ছোট হয়ে গেল, যখনই আমি একটু বড়তে গেলাম কখন হয়ে গেল, চার কলম হয়ে গেল, বা চার কলম বাড়বে, কলম যে চারটা বলি আর দুইটা বলি হচ্ছে তো নাকি সেম। এই জন্য আমাকে প্রত্যেকটা ডিভাইসের জন্য কি ওই যে কটা ব্রেক পয়েন্ট আছে সেই টাইপের কলাম বানাতে হবে। আমি এখানে কল নিছি, শুধু দিছি কল কত নিছি, হ্যাঁ তাহলে আপনাকে কল এসএম বানাতে হবে, কল এমডি, এই জিনিসটা গেট গুড সিস্টেমের সাইডে সুন্দর করে দেওয়া আছে। আমি ওটা বোঝানোর জন্য মূলত আসলে এত কষ্ট করতেছি যে আপনাদের, যাতে পরবর্তী বলেন যে মানে কলামটা আসলে কাজ করে কিভাবে। আমরা তো কাজ করবো বুট স্টেপ দিয়ে, বাট মেকানিজমটা তো বুঝতে হবে যে আসলে বুট স্টেপ রেসপন্সিভটা কাজ করে কিভাবে। আপনি এই বুট স্টেপের কলামে চলে যান, এই জায়গায় আসেন, গ্রিড বুট স্টেপের গ্রিড বুঝতে হবে আপনাকে। গ্রিড বুঝতে গেলে এখানে অনেক আলোচনা আছে কেন হয় কিভাবে হয়, একটু পড়াশোনা করা দরকার আছে, পড়লে বুঝতে পারবে। এই দেখেন বুট স্টেপের কলাম আছে কয়টা, ব্রেক পয়েন্টের সাথে কলামের সম্পর্ক, 576-এর নিচে থাকলে বাই ডিফল্ট সেটা ক্লাসের নাম কি, শুধু কল, যদি 576 মানে এসএম যেটা সেই কলামের নাম কি, কি লেখছে এখানে, কিন্তু কলামের সংখ্যা বলে নাই, কল ওয়ান বা টু বলে নাই, ক্লাসের কি প্রিফিক্স টুকা নিছে, কি নিছে প্রিফিক্স না কল এসএম, তারপরে এমডিতে কি নিছে কল এমডি, এরপরে কল এলজি, কল এক্সএম, তো আমি এখানে কি আমার কলামের কোনো নাম দিছি, শুধু কল লিখছে, তার মানে এখন আমাকে এরকম পাঁচ টাইপের কলম বানাইতে হবে, বানাইতে হবে না কল এসএম বানাইতে হবে, তার কল এসএম এর কোন পর্যন্ত সাপোর্ট করে ওই রেঞ্জের মধ্যে বসাই দিতে হবে, যে জিনিসটা W3 স্কুলে এই এক্সাম্পলে দেওয়া আছে, আপনি একটু আগে যে এক্সাম্পল দেখেন, এই দেখেন কলাম লিখছে, কলাম কিন্তু বাইরে লেখে নাই, আপনার মিডিয়া কোয়েরির মধ্যে লিখে দিছে যে কল এস ওয়ান টু ডিভাইডেড, কিন্তু একই জিনিস, 8 8 16 এভাবে তো ভাগ হয়েছে, তার মানে এই যে মিডিয়া কোয়েরির মধ্যে বলে দিছে যে আপনার এই কলামটা কখন সাপোর্ট হবে, সেই জিনিসটা এই রেঞ্জের মধ্যে বলে দিছে, আবার কল বললে কোন রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যে কাজ করবে সেটা এখানে বলে দিছে, এই যে কল, এবং দুইটা কলাম ইউজ করছে দেখেন, এখানে কল 3 ইউজ করছে, আবার কি কল এসএম, মেসেম মানে কি যত ছোট রিভাইজ আসবে পুরোটা কি হয়ে যাবে, একটা হয়ে যাবে। আমরা আগামী ক্লাসে আরো ভালো করে বুঝবো, আপনারা একটু বাসা দিয়ে একটু স্টাডি করেন, এটা একটু দেখেন, এই বুট স্ট্র্যাপের যে কাজটা আপনি নিজেও করতে পারবেন, এই কলামের রেসপন্সের যে কাজটা করলে, তো আমরা এত কোড লেখা করাতে ফ্রেমওয়ার্কে চলে যাই, এত কোড লেখা তো পসিবল না, যে কারণে আমরা দেখা যায় ফ্রেমওয়ার্ক সব রেডি করা আছে, সেম এইভাবে রেডি করা আছে, বুট স্ট্র্যাপের সিএসএস ফাইল যদি দেখাই তাদের ওখানে এর প্রত্যেকটা কলাম মিডিয়া কোয়েরি করা আছে, এতগুলো কোড লেখা করতে গেলে তো মাথায় ঢুকবে না আপনার, বাট আমি মেকানিজমটা বুঝাই দিলাম আসলে কিভাবে কাজ করে, রেসপন্সিভ কিভাবে কাজ করে। তাহলে আমার এখানে আমি যে আমি যতটুকু সেই রেসপন্সের কথা এখন ভুলে যান, আমি যে কলাম সিস্টেমটা দেখাইলাম এখন এটা আমি ক্লিন রাখবো, এটার মধ্যে আমি কাজ করতেছি না, কারণ এটা এই রেসপন্সিভ ফাইলটা আপাতত একবার ক্লিন রাখলাম, এটা কখন করবো, এই ফাইলটাকে আপনার স্পেসিফিক প্রজেক্টে যখন আলাদা একটা জায়গায় রেখে দেবেন, যখন কোনো প্রজেক্ট শেষ হয়ে যাবে তখন রেসপন্সিভ করার জন্য ধরে ধরে কাজ করবেন যে আমার কোন সেকশনে কোন আইটেমটাকে রেসপন্সিভ করতে হবে, তখন আপনি ওই ক্লাসটাকে এখানে এটা বসাই দিলেন যে কতটুকু দিলে বেটার হচ্ছে, যে হেডিং দিয়ে তো বুঝলাম আমি যে এখানে আসলে কেমন হবে, দেখে দেখে তখন এই মিডিয়া করে কোডটা এনে এখানে বসাই দেবে, তাহলে রেসপন্সিভ হয়ে যাবে। তবে প্র্যাকটিক্যালিও দেখবো রেসপন্সিভ, যেমন ফাইনালি যখন আমরা টেমপ্লেট শেষ করবো তখন এটা দেখবো। তো আপনারা আজকে যতটুকু দেখলেন, আমি যে কাজটুকু এখানে করলাম আজকে, এই কাজটুকু শেখার জন্য কোনটুকু কাজ করছি, মূলত আসলে এতটুকু কাজ করছি, কোথায় থেকে শুরু করছি, এখান থেকে শুরু হয়েছে, আর এদিকে যে বক্স সাইজিং এটা তো বুঝতেই হবে, এটা জানেন আপনারা, এখান থেকে নিজেরা এই কন্টেনার থেকে শুরু করে কন্টেনার শুরু থেকে এতটুকু কোড নিজেরা লিখবেন, লেখার পরে আপনি আপনি ইচ্ছা মতো লেআউট বানিয়ে নিয়ে আসেন, ইচ্ছা মতো লেআউট বলতে আমি আপনাকে লেআউট দিয়ে দিলাম, ধরেন আপনাকে এই স্টার্ট বুটস্ট্র্যাপ থেকে এই লেআউটটা বানিয়ে নিয়ে আসবেন, কয়টা আছে এখানে কলাম যদি হয়ে যায়, কলামের ভিতরে এখানে কি আছে, একটা প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, এখানে কি অ্যাড টু কার্ট নামে একটা বাটন,
বাটনের মধ্যে কি দেবেন, কার্ড কার্ড লেখা থাকবে এরকম কিছু থাকবে। তাহলে আপনি যদি এই যে আপনি কলাম বানাইলেন এই জায়গায়, প্রথম যে কলামটা বানাইলেন, আচ্ছা আমরা ইয়ে বর্ডার দিছিলাম না, এটা বর্ডারটা ফালাই দেন, বর্ডার লাগবে না, বর্ডার দরকার আছে আমার, বর্ডার লাগবে না, জাস্ট এতটুকু বর্ডার দিছিলাম বোঝার জন্য। আপনার সিস্টেমে চলে যান, এখন এই হচ্ছে আপনার কয়টা কলাম দেখাচ্ছে এখানে, চারটে কলাম, ধরেন আমি হিন্স দিয়ে দিলাম, এটা সব ফালাই দিলাম, আমার কি সব কিছু সব রেডি করা আছে না, বুটস্ট্র্যাপে সব কিন্তু রেডি করা আছে। আপনি এখন এই প্রোডাক্ট কার্ড বানাবেন, কোনটা বানাবেন, এই চারটা আইটেম, চারটা প্রোডাক্ট দেখাবেন, কয়টা দেখাবেন, চারটা প্রোডাক্ট দেখাবেন। তাহলে আপনাকে প্রথম কি কাজ করতে হবে বলেন, প্রথমে একটা কন্টেনার, কি কন্টেনার তো মেন বাউন্ডারি আমাদের, কন্টেনার এটা কি লিখে রাখছি আমরা, কন্টেনার শুরু করছি এখান থেকে, কন্টেনার কন্টেনার নিলে কত, 1024, আচ্ছা তাহলে কন্টেনার। এরপরে আপনি সাইডটা কলাম বানাবেন, তাহলে কি নেবেন, এরপরে কি আছে, রো, রো ছাড়া তো কলাম হবে না, কারণ হচ্ছে আমাদেরকে রো এর ভিতরে তো কলাম থাকবে, রো ছাড়া তো কলাম চিন্তা করতে পারবো না, আমরা তো ওইভাবে কাজ করছি রো এর ভিতরে, কারণ রোটারকে তো আমরা কি করছি, আপনারে ক্লিয়ার করে দিছি না। তাহলে আপনি কি লিখবেন, রো, কয়টা কলাম বানান আপনি বলেন, সাইডটা কত নম্বর কলাম হবে, তাহলে তাহলে আপনি লেখেন ডট কল কত, 3 × 4, 3 × 4 = 12, আপনি সবসময় 12 মিলাইতে হবে, সহজ কথা হচ্ছে 12, দুইটাতে করেন, চারটাতে করেন, ছয়টাতে করেন, ইচ্ছে 12 মিলান, 5 × 7 = 12 হতে পারে, 6 × 6 = 12 হতে পারে, 8 × 4 = 12 হতে পারে। তো লেআউট তো আসলে এরকমই হয়, আপনাকে এরকমই হয় লেআউটের ক্ষেত্রে, আমরা যখন একটা লেআউট বানাই তো দেখবেন যে কোথাও এরকম ইকুয়ালও হতে পারে, আবার সবচেয়ে ইকুয়াল হবে তা তো না, কোনো জায়গায় একটা বড় থাকে আবার কি ছোটো থাকে না। তাহলে এই জায়গায় আপনি কী চিন্তা করবেন, 8 × 8 = 4, তাই তো, আবার কোথায় যা আছে এরকম আছে, দুইটা সমান, সরি দুইটাই সমান, তাহলে কি হবে এখন, 6 × 6, আবার যদি এরকম হয় কয়টা, এখানে 3টাই সমান, 3 × 4 = 12, মানে হিসাবটা এরকম, আবার পুরোটাই যদি হয় তাহলে কত, কল 12, তো আমার এখানে কয়টা দরকার, 4টা। এখন এই কলামের এখানে আপনি কোনো হাত দেবেন, আপনি এখন একটা কি বানাবেন, একটা প্রোডাক্ট বানাবেন না, এরকম একটা প্রোডাক্ট তো নিয়ে আসবেন, এই তো, তাহলে আপনি গত ক্লাসে যে কাজটা শিখাইছিলাম এখানে জাস্ট কি নিয়ে আসবেন এখন, তাহলে একটা সিঙ্গেল প্রোডাক্ট, আপনি এর ভিতরে কলাম ধরে আর কোনো ডিজাইন, কলামের কাজ তো কলাম করে দিছে, এখন এটার মধ্যে আপনি কি রাখবেন, ইমেজ রাখবেন না, প্যারাগ্রাফ রাখবেন না, লেখা রাখবেন, সেটা আপনার বিষয়। তাহলে এখানে আপনাকে অবশ্যই একটা ক্লাস ধরা উচিত, আমি দিলাম হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট, কি দিলাম, পিআরও, এইটার ভিতর প্রোডাক্টের কি থাকতে, ইমেজ থাকতে পারে, পারে না, তাহলে এখান থেকে আমরা ধরেন এই জায়গাটাতে, তাহলে এখান থেকে একটা ইমেজ নামাই নি, সেভ, আমরা কাস্টমের মধ্যে কাজ করতেছি না, তাহলে এখানে IMG আসছে, আর একটা ফোন দিলেন, ইমেজ গুলো এক মাপের হওয়াটা বেটার নাকি, টু না, দুইটা নিলাম বা তিনটা, আপনি আপনার মতো করে নেন, এক দুই তিন চারটা তো হয়ে গেছে, আচ্ছা একই রকম দুইটা হয়েছে, তাহলে এখন আপনি কি নিলেন, IMG+1, কি দিলাম, 1 দিলাম, এরপরে একটা টাইটেল নেন, H2, আইফোন, হ্যাঁ ও সরি, 1.jpg, iPhone 12, সব ক্লোজ করে দিলাম, দেখি কি অবস্থা আসছে, আচ্ছা এইটাকে কি করবেন এখন বলেন তো, বাকি আসছে পুরো ডিপ সিঙ্গেল প্রোডাক্ট, চারটে কলাম হয়ে গেল, মানে কলাম করা তাহলে কত সহজ, সব করা আছে। এখন আপনি যদি এটা বর্ডার টর্ডার দিতে চান, আপনি কি কার বর্ডার দিবেন, আপনি বলেন আমাকে, কলামের বর্ডার দিবেন না সিঙ্গেল প্রোডাক্টে দিবেন, কলামের কাজ কলাম করে দিচ্ছে, কলামে আমি হাতই দিব না, কল ধরে কোনো সিএসএস আমি লিখবো না, আমি লিখবো কোনটা, সিঙ্গেল প্রোডাক্ট ধরে, সিঙ্গেল প্রোডাক্টের এখানে আমরা বললাম তো ঠিক আছে, তোমার হচ্ছে বর্ডার 1 পিক্সেল সলিড,
হ্যাশ, না আমরা ডি 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 একটা কালার দিলাম। বারে যে এখানে কি লাগবে, প্যাডিং লাগবে না? প্যাডিং প্যাডিং 4 পিসে দিলাম, তাহলে তুমি সহকারে প্যাডিং পেলো। যেটাই হোক, এখন তো ডিজাইন আমি আমার মতো করে করতে পারবো, পারবো না? কলামের কাজ কলাম করে দিচ্ছে, এখন এটার ভিতরে যে আইটেম আছে সেটাকে কিভাবে কাজ করবো না করবো সেটা আমার ব্যাপার, আমি আমার মতো করে করতে পারবো। এটাকে যদি প্রোডাক্টের কার্ড ডিজাইন করা হয়, আপনাদের এই যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে বুটস্ট্র্যাপের কার্ডের ডিজাইন। ইমেজ টেকের জন্য একটা ডিপ ধরছে, ইমেজের জন্য কিন্তু আলাদা ডিপ, এটাকে বলা হয় আলাদা। আর এইটুকুর মধ্যে আবার কি প্যাডিং নেই? আর ইমেজের কি প্যাডিং আছে? ইমেজের প্যাডিং নেই। তাহলে আপনাকে এটার মধ্যে কি, আমার এখানে কিন্তু আবার একটা ডিপ ধরা উচিত ছিল, প্রোডাক্টের কি, প্রোডাক্টের ইমেজ, তারপরে কি প্রোডাক্ট ইনফরমেশন, আমার একটা ডিপ ধরা উচিত ছিল, সেই ডিপের প্যাডিং দেওয়ার দরকার ছিল। আমি তো এখন সিঙ্গেল প্রোডাক্টে প্যাডিং দিচ্ছি, এই জন্য কি চারও দিক প্যাডিং পাচ্ছে। অ্যান্ড এই ধরনের ডিজাইন আপনাদের এরকম করতে হবে, এরকম না, আপনি এরকম চারটে প্রোডাক্ট নিয়ে কার্ড বানিয়ে নিয়ে আসেন, প্রোডাক্টের কার্ড অথবা সিএসএস এ যায় কার্ড, আপনি এই গ্রাফতে শুরু যাবেন সিএসএস। হ্যাঁ হ্যাঁ, এই স্টার্ট স্টার্ট বুটস্ট্র্যাপে গেলেই পাবেন এখানে, তারপরে আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, এখানে আপনাদের ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। তো বাসাতে একটু স্টাডি করেন, যা দেখালাম একটু, আপনারা আগে এই কোডটুকু লেখেন, আমি বারবার বললাম যে আপনারা বাসায় গিয়ে জাস্ট এখান থেকে শুরু করেন, এতটুকু কোড আগে লিখবেন, কোনো কিছু বানানোর দরকার নাই, আপনি এই কোডটুকু আগে সিএসএস ফাইলে লিখবেন, সহজ কথা, এতটুকু লেখা শেষ। এরপরে আপনার হিসাব হচ্ছে এখন কন্টেনার, রো, কলাম, আপনারা এরকম ইচ্ছা মতো 4 কলাম 3 কলাম, মানে আপনি 4 ভাগ করেন, 2 ভাগ করেন, 3 ভাগ করে এইগুলো নিয়ে এসে সাজা নিয়ে একটা পেজের মধ্যে সব সাজা নিয়ে আসবেন। এবং এটা রেফারেন্স হিসাবে যদি বলি আপনারা এটা ফলো, এটার মধ্যে করতে 4টা আছে না, আপনাকে আরও টেমপ্লেট দিয়ে দিই এখানে, আপনারা এখান থেকে দেখে এই যে টেমপ্লেটে গেলে টেমপ্লেটে যান, অল টেমপ্লেটে যান, এখান থেকে দেখেন এটা কাছে 4টা আছে, এই একটা আছে, এটা আছে, অনেক কয়টা আছে, আপনি জাস্ট লেআউট বানান। যদি এটা করতে হয় তাহলে কি করবেন আপনি আমাকে বলেন, এখানে কত কত আছে, 6 আর 6 না? এই 6-এর মধ্যে একটা ইমেজ, এই 6-এর মধ্যে কি আছে, টাইটেল আছে, প্যারাগ্রাফ আছে, আর কি আছে, বাটন আছে, এখানে কত আছে, 12, এখানে কয়টা আছে, কল কত, কল 4 হবে না, 3 4 12 পারা যাবে, এরকম করে করতে আপনারা এটা করবেন। এখানে যা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইন, তাহলে এখানে মেনু বানাইতে হবে, এখন মেনুর এখানে পুরাটা কি 12 না নাকি 2টা হবে, আগে কন্টেনার নেবেন, অর্থাৎ আগে নেবেন ন্যাভবার, ন্যাভবারে ব্যাকগ্রাউন্ড দেবেন, তারপরে নেবেন কি কন্টেনার, কন্টেনারের মধ্যে রো নেবেন, এটা হচ্ছে 3, আর এটা কি দেবেন 9, 3-এর মধ্যে লোগো নেবেন, 9-এর মধ্যে এটা কি নেবেন, মেনু নেবেন, ওই যে মেনুটাকে 2 অংশে ভাগ করবেন, তারপর এখানে কন্টেনার, রো, কলাম, কয় কলাম, 6 এবং 6, তারপর আবার একটা কন্টেনার নেবেন, কন্টেনারের মধ্যে একটাই কলাম নেবেন, কল 12, এবং সেটার মধ্যে যা থাকবে সেটা ব্যাকগ্রাউন্ড কালার। কন্টেনারে কখনো সিএস করবেন প্রয়োজন, ওটার ভিতরে ডিপ নিয়ে তার ক্লাস থেকে তাকে সিএস করবেন। এটা এই ডিজাইনটাই আপনারা করে নিয়ে আসবেন, এখানে আপনারা ইমেজ দিবেন, এইগুলোর ভিতরে ইমেজ দেওয়া আনতে পারেন আপনাদের ইচ্ছা, যেভাবে আছে সেভাবে করলে কোনো সমস্যা নেই। আমি এই লিঙ্কটা দিচ্ছি, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, আমি অ্যাসাইনমেন্ট এখানে টাস্ক দিয়ে দিচ্ছি, কোডও দিয়ে দিচ্ছি আপনাদের, তাহলে আপনাদের আসতেছে, ওকে।